আচ্ছা, যেটা নিয়ে আমি ডিসকাস করতে চাই, হে ভগবান, ইডিয়েট লোক, ইডিয়েট লোক, আগের দিনের এই প্রবলেমটা মনে আছে? এতক্ষণ ধরে আমরা ইয়ে করেছিলাম, কি গন্ডগোলটা করেছিলাম মনে আছে এইটায়? হ্যালো, বুঝতে পেরেছো কি হবে? আরে বাবা, এইটা কি হবে, মাইনাস হবে না? বলো, এটা মাইনাস হবে না? হ্যালো, কোনটা? এই যে ইউবি, ইউবি, ইউবির এইদিকে একটা ডিরেকশন, এর বাঁদিকে একটা ডিরেকশন, এই যে সিক্স আই ক্যাপটা মাইনাস হবে না? ও হ্যাঁ, ভেবে দেখো তাহলে প্রবলেমটা হয়ে যাচ্ছে। আমি তোমাদের লিখে পাঠিয়েছিলাম, আরে ওই দিন আমি রাত্রে ঘুমোতে পারিনি, তোমাদের পড়িয়ে প্রায় দুটো আড়াইটার সময় ঘুমোতে গেছি। আমি ভাবছি কোথায় কনসেপ্টে ভুল করলাম, আমি এতদিন ধরে পড়াচ্ছি এইসব কনসেপ্ট আমার একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, ও বাবা ফট করে মনে পড়লো। আরে বাবা, ওটার রিলেট, মানে এবার আমি ব্যাক প্রসেসে ভাবছি, তখন আমি বুঝে ইয়ে করেছি। যাই হোক, আমি কি করবো বলো তো, এই প্রবলেমটা একেবারে নতুন করে করাবো, এই এই প্রবলেমটা একেবারে নতুন করে করাবো, ঠিক আছে, যাতে আর কোনো ডাউটস না থাকে। বুঝতে পেরেছো? একেবারে নতুন করে করাবো, তখন তোমরা বুঝতে পারবে। আর তোমাদের যে ভিডিও আপলোড থাকবে, আগের দিনে আমরা যে এই পোর্শনে আটকে গেছিলাম, আটকে প্রায় 25 মিনিট নষ্ট করেছিলাম, সেটা আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? আননেসেসারি ওটা থাকার কোনো মানে হয় না। ওকে, চলো, অর্ণব জয়েন করেছে, অর্কর সাথে একটু আগেই কথা হলো, অর্ক জয়েন করছে, আমি এই প্রবলেমটা করাচ্ছি। দেখো, এই অর্ণব, বুঝতে পেরেছো ভাই আগের দিন কোথায় মিস্টেকটা করেছিলাম? আমি তোমাদের লিখে পাঠিয়েছিলাম গ্রুপে, দেখবে 4:30 না 5টার সময় মেসেজটা, তারপরে ঘুমিয়েছি, তারপরে যদিও ঘুম হয়নি, বুঝতে পেরেছো? আমি বলে কি করে এই কনসেপ্টে আমি, মানে এই এই কনসেপ্ট আমার একবার গুলে খাওয়া, এটা আমি মানে অন্য 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 প্রসেসেও করতে পারি, আমি অন্য প্রসেসেও কয়েকটা প্রবলেম করে দেখাবো, ঠিক আছে, মানে টাইম ফ্রেমে ডিফারেন্সিয়েট করে। দেখলাম এগুলো আমার একবারে গুলে খাওয়া, কোথায় প্রবলেমটা গন্ড হলো, তারপরে দেখলাম এই সিলি মিস্টেকটা করেছি। আচ্ছা দাঁড়াও, এইটা বোধ হয় এটাই একটা প্রবলেম হচ্ছে, এতক্ষণ ধরে এটা কানেক্ট করে রাখলে। ঠিক আছে, আচ্ছা ঠিক নেই, কারণ এটা আমাকে ডোন্ট সেভ, ও বাবা কত কিছু খোলা, ঠিক আছে। আচ্ছা, আজকে রিলেটিভ ফিলোসফি শেষ করতে হবে, প্রচুর হোমওয়ার্ক ছিল, সব হোমওয়ার্ক গুলো ট্রাই করেছিলে? হ্যাঁ, গুড, আমি কিন্তু আজকে অনেক ফাস্ট করে যাব ডিয়ার। আচ্ছা দেখো, অনেক ফাস্ট করে যাব, আচ্ছা তাহলে আমরা কি স্টার্ট করেছিলাম আগের দিন মনে আছে? রিলেটিভ ভেলোসিটি ইন প্রজেক্টাইল মোশন, তাই না? এবারে আমি করছি, দেখো এই প্রবলেমটার দিকে একটু নজর দাও। আচ্ছা মা, এই একটা টাওয়ার, এই আগের দিন ডেটা কি নিয়েছিলাম ভুলে গেছি, কোনো ব্যাপার না, এই একটা টাওয়ার, ঠিক মন দিয়ে শুনবে, এখান থেকে আমি 10 মিটার পার সেকেন্ডে একটা ইয়েকে, প্রজেক্টাইলকে ছুঁড়েছি, এটা 37 ডিগ্রি, রাইট? আবার এই দিক থেকেও একটা প্রজেক্টাইলকে 53 ডিগ্রিতে ছুঁড়েছি 10 মিটার পার সেকেন্ডে। ওকে, তাহলে ভেবে দেখো, এই প্রজেক্টাইলটা ওইভাবে পড়েছে আর এই প্রজেক্টাইলটা ও এইভাবে এসে পড়েছে, তার মানে এই জায়গাটাও মিট করেছে। ওকে, এই জায়গাটাও মিট করেছে। ওহো, না 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 না, একটু গন্ডগোল করলাম ডিয়ার, আমি আবার গন্ডগোল না, মানে এই হাইটের ডিফারেন্সটা আমি তো করিনি, দেখো প্রবলেমটা, দেখো এখান থেকে প্রবলেমটা শুরু, এখান থেকে প্রবলেমটা শুরু, দেখো এই, এবারে এখান থেকে 10 মিটার পার সেকেন্ডে এই এটা ছাড়া হয়েছে, এটা 37 ডিগ্রি, তো এটা এইভাবে পড়বে। আবার এখান থেকে, এখান থেকে 10 মিটার পার সেকেন্ডে ছাড়া হয়েছে, এটা এইভাবে পড়বে, এটা 53 ডিগ্রি,
এবারে আমি এক একটা করে বলছি। প্রথমে বলতো এ এ বি কত? জিরো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইউ বি এ কে অবজারভার? এ অবজারভার, তাই না? বলো ইউ বি এ কে অবজারভার? এ অবজারভার। তাহলে ইউ বি এ যদি হয় তাহলে হবে ইউ বি মাইনাস ইউ এ, এগুলো সব ভেক্টর দিয়ে। এবার তোমরা আমাকে বলতো ইউ এ কত? ইউ এ হবে এইট আই ক্যাপ, কারণ এর দুটো কম্পোনেন্ট, প্লাস সিক্স জে ক্যাপ। এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এটা ইউ বি, এটা এ, এটা বি, ঠিক? এই বি এর এই ডিরেকশন আর এই ডিরেকশন। ইউ বি কত বলতে পারবে? মাইনাস সিক্স। ভেরি গুড, মাইনাস সিক্স আই ক্যাপ প্লাস এইট জে ক্যাপ। এবার এইটা ক্যালকুলেট করো, ইউ বি মাইনাস ইউ এ, তাহলে কত আসছে? মাইনাস ফোরটিন আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ আসছে। দেখো আসছে, বলো আসছে। ওকে, এবারে কি ঘটনাটা ঘটছে সেটা শোনো। সেটা হচ্ছে কিছুক্ষণ বাদে এই প্রজেক্টাইলটা এখানে এসছে, এই প্রজেক্টাইলটা এখানে এসছে, এ এখানে এসছে, বি এখানে এসছে। তাহলে এ দেখবে বি ওর দিকে আসছে। আমি কি বোঝাতে পারছি? দেখো ওর দিকে না, ও একটা পার্টিকুলার ডিরেকশনে দেখবে, তারপরে এ এখানে বি এখানে, তখনও এই ডিরেকশনে দেখবে, আবার এ এখানে বি এখানে, তখনও এই এই ডিরেকশনে দেখবে। দেখো, তারপরে এ এখানে বি এখানে, তখনও এই ডিরেকশনে দেখবে, আবার এ এখানে বি এখানে, তখনও এই ডিরেকশনে দেখবে। তাহলে কি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? এই যে এই যে এই যে ডিরেকশনটা আমি ড্র করেছি, এটাই ইউ বি এর ডিরেকশন না? দেখো এই ইউ বি এর ডিরেকশন না, দেখো এইটা, রাইট? এবার রিলেটিভ ভেলোসিটি ইউ এ বি জিরো, তার মানে ইউ বি এ হবে, ইউ বি এ কি হবে? ইউ বি এ একটা কনস্ট্যান্ট ভেলোসিটি হবে কি হবে না, বলো? তার মানে এ উইল অবজার্ভ B is moving with constant velocity. আমি কি বোঝাতে পেরেছি? A will observe B is moving with constant velocity. আচ্ছা, প্রত্যেকদিন একটা জিনিস আমি তোমাদের রিমাইন্ড করিয়ে দেবো, আমাদের ফার্স্ট টার্গেট কি? KVP বাই ট্র্যাক করা, ঠিক? এটা যেন সবসময় মাথায় থাকে, প্রত্যেকদিন আমি এই জিনিসটা কিন্তু রিমাইন্ড করিয়ে দেবো। আচ্ছা এবার দেখো, UBA আমি যদি ভেক্টরিক্যালি ড্র করি এরকম হবে না? এইদিকে 14, এইদিকে 2, তার মানে এই ডিরেকশনটা হবে না? এই অ্যাঙ্গেলটা থিটা হলে ট্যান থিটার ভ্যালু কত আসছে বলো? বলো ট্যান থিটার ভ্যালু কত আসছে বলো? 1/7. ভেরি গুড, কোনো ডাউট আছে? ডাউট নেই। এবারে মন দিয়ে শোনো, তোমাকে যদি আমি বলি যে এর হাইট, এর হাইট ধরো 800 মিটার, আর এর হাইট, এর হাইট 1000 মিটার, তাহলে আমার, আমি যদি এইটাকে এইভাবে ড্র করি, এ স্ট্যাটিক, কারেক্ট? সেখান থেকে অর্ক, বুঝতে পারছ? স্যার ওহো 1000 মিটার, ঠিক 200 মিটার ওপরে, 200 মিটার ওপরে এ দাঁড়িয়ে আছে। তাহলে ভেবে দেখো, বলতো এই ডিস্টেন্সটা কত হলে, এই ডিস্টেন্সটা কত হলে বি একে গিয়ে হিট করবে, মানে এই দুটোর মধ্যে কলিশন হবে, বলতে পারবে একটু ফাস্ট? আচ্ছা সেটার জন্য আমি কি করব, ভেবে দেখো, এইটা হচ্ছে ইউ এ বি ডিরেকশন, কি বললাম, এইটা হচ্ছে ইউ এ বি ডিরেকশন। ইউ এ বি ডিরেকশন যদি এইটা হয় তাহলে একে গিয়ে তখনই হিট করবে যদি ইউ এ বি এই ডিরেকশনটা, এই ডিরেকশনটা এই অ্যালং দা এ হয়। আমি কি বোঝাতে পেরেছি বলতো? অ্যালং দা এ হয়, আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এখান থেকে ট্যান থিটার ভ্যালু কত? 200/d, বলো 200/d, এম আই রাইট? তাহলে ডি এর ভ্যালু কত আসছে সেম ট্যান থিটা, বলো? 1400। আমি কি বোঝাতে পেরেছি? এবারে কোনো ডাউট আছে বলো? কোনো ডাউট আছে? আচ্ছা এবার তোমাকে যদি আমি বলি কতক্ষণ বাদে ওরা মিট করেছে, এবার দেখো কতক্ষণ বাদে ওরা মিট করেছে, কতক্ষণ বাদে মিট করার জন্য আমি কি করছি, সেটা হচ্ছে ধরলাম এ টি টাইম ধরে পড়েছে, তাহলে দুটোকে যদি একই সাথে ছড়া হয় তাহলে এ আর বি দুজনেই কি টি টাইম ধরে পড়বে? হ্যাঁ, রাইট, দুজনেই টি টাইম ধরে পড়েছে। তাহলে বলতো টি টাইমে এই যে এ যেটা আছে তার হরাইজেন্টাল ডিসপ্লেসমেন্ট কত, মানে হরাইজেন্টাল ডিসপ্লেসমেন্ট মানে আমি বলতে চাইছি এইটা যদি 0 0 হয় তাহলে এর কোঅর্ডিনেট যেখানে ওরা মিট করেছে সেটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই। তাহলে বলতো আমি কি এইটা লিখতে পারি, এক্স
এর জন্য লিখতে পারি এক্স সিক্স ইন্টু টি বলো না সরি 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 এইট ইন্টু টি বলতে পারি এক্স। আচ্ছা তাহলে এই ডিস্টেন্সটা কত? তাই না? এই ডিস্টেন্সটা কে কভার করেছে? বি কভার করেছে, তাই না? তাহলে বলো সিক্স ইন্টু টি লিখতে পারি? হ্যালো, এখান থেকে টি এর ভ্যালু কত আসছে? না হ্যাঁ হান্ড্রেড সেকেন্ড আসছে। না আমি তো ডিরেকশনটা তোমাকে দেখিয়ে দিয়েছি, দেখো আমি তো ডিরেকশনটা দেখিয়ে দিয়েছি রিয়া। আমি দেখো এখন আমি কি করলাম, জাস্ট ম্যাগনিটিউড দিয়ে কাজ করেছি। এই ডিরেকশনে সিক্স ভেলোসিটি ইনটু টি, সেটাই এইটার সমান না? দেখো আমি জাস্ট ডিরেক্ট মানে ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করেছি, ঠিক রাইট? এবার তুমি এখানে এক্স এর জায়গায় এইট টি বসিয়ে দাও, দিয়ে দেখো তো টি এর ভ্যালু কত আসছে? হান্ড্রেড সেকেন্ড আসছে বলো। হ্যালো আসছে? তাহলে বলো তো এই এক্স কোঅর্ডিনেটটা কত? 800। ভেরি গুড, 800 মিটার। এবার আমাকে ওয়াই কোঅর্ডিনেট বার করতে বলেছে। ওয়াই কোঅর্ডিনেট বার করাটা খুব ইজি। কিরকম ইজি? তুমি যে কোনো একটা পার্টিকেলকে নাও, যে কোনো একটা পার্টিকেলকে, সেটা এও নিতে পারো বিও নিতে পারো, ঠিক? আমি এ নিলাম, এবার বলো তো এর ওপর দিকে ভেলোসিটি কত ছিল? এই যে এর ওপর দিকে ভেলোসিটি কত ছিল বলো? 6। আর নিচের দিকে জি বলো তো 100 সেকেন্ডে ও কতটা পড়েছে? সেটা হচ্ছে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ারে আমি লিখবো s, u কত লিখবো? প্লাস 6 ইনটু 100 মাইনাস হাফ, এর জায়গায় কি লিখবো বলো? মাইনাস g 10, রাইট? মাইনাস 10 ইনটু 100 স্কয়ার লিখবো বলো তো এখান থেকে কত আসছে? 600 মাইনাস বলো কত আসছে বাবা? হ্যাঁ ঠিক আছে, কত আসছে বলো? 4400। বাবা ফাইনালি কি এটা আসছে? দেখো তো হ্যাঁ এটাই তো আসছে। ওকে দাঁড়াও এক মিনিট, u ইনটু টি মাইনাস হাফ এ 10 মিটার পার সেকেন্ড ইনটু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে 100 স্কোয়ার, রাইট? এখানে আমার 100 সেকেন্ড পরে ও গিয়ে হিট করছে। আচ্ছা ওকে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তার মানে এটা মাইনাস আসবে তো? মাইনাস বলো, মাইনাস। হ্যালো তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে 1000 বলো, এখান থেকে এইটুকু হচ্ছে 1000, কোনো অসুবিধা নেই 1000। তাহলে বলো তো এরা কি এর ওপরে কখনো মিট করেছে? এর ওপরে মানে এই লাইনের ওপরে? না। ভেরি গুড, ভেরি গুড। ফর দা টাইম বিং তোমরা ধরে নাও যে এটা আরো নিচে আছে, ঠিক আছে? মানে নিচে ইনফিনিটি অবধি আছে, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাকচুয়ালি এটা এরা এইভাবে মিট করেছে না? দেখো মানে অ্যাকচুয়াল ঘটনাটা এরকম হয়েছে না? এই যে এইটা বলো, বোঝাতে পেরেছি বলো তো এই ডিস্টেন্সটা কত? বলো এই ডিস্টেন্সটা কত? 48400। গুড, 48400। এবার তোমরা আমাকে একটা কথা বলো, যদি এখানে এরকম গ্রাউন্ড দিয়ে দেওয়া থাকে তাহলে কি ওরা গ্রাউন্ডে পড়ার আগে মিট করবে? না। গুড গুড, আগে বলো তোমাদের কনসেপ্ট গুলো কি ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা, তাহলেই হবে। কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো, কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। আছে কোনো ডাউট? গুড 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 গুড। চলো আমি এবার এগিয়ে যাচ্ছি। আচ্ছা এবার আমাদের হোমওয়ার্ক ছিল, প্রচুর হোমওয়ার্ক ছিল। আগে হোমওয়ার্ক গুলোর বেস্ট বেস্ট প্রবলেম আমি আগে করাবো, তারপরে যদি সময় থাকে তাহলে আমি অন্য প্রবলেম করাবো। আমরা প্রজেক্টাইল মোশন নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করছি, আমি প্রজেক্টাইলটা আগে শেষ করিয়ে নিই। আচ্ছা আমি প্রজেক্টাইলের বলেছিলাম 15, 16, 17, 19, ঠিক? 15, 16, 17, 19, 15টা কি আমাকে করে দিতে হবে নাকি তোমরা করতে পেরেছো? হ্যাঁ স্যার পেরেছো। ওকে তোমরা আমাকে বলো তো কত টাইম বাদে ও ও ওরা ও মিট করবে? দ্য টাইম ইন্টারভেল বিটুইন দা
বিটুইন দা ফায়ারিংস, ফায়ারিংস এর মধ্যে টাইম ইন্টারভেল কত এসছে ডিয়ার? 1 সেকেন্ড। ভেরি গুড। আর কোঅর্ডিনেট বার করতে পেরেছো? হ্যাঁ স্যার। কত এসছে বলো? x হচ্ছে 5 √3 আর y হচ্ছে 5। ভেরি গুড। x 5 √3 y 5। আচ্ছা এই প্রবলেমটা কে পারোনি? অর্ক পেরেছো 15টা? হ্যাঁ স্যার একটু করে দিলে ভালো হয়। ওকে করে দেব। আচ্ছা করে দেব। আচ্ছা অর্ক দেখো আমাদের তো আজকে টাইমটা একটু লিমিটেড, আমাদের অনেক কিছু করতে হবে, তো আমি আগে যেগুলো ভালো ভালো প্রবলেম সেগুলো করিয়ে নিই, ঠিক আছে? সেইগুলো করালে দেখবে এই 15 কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। যেমন 17, এই 16 খুব ভালো প্রবলেম, এই যে আমি যে প্রবলেমটা দিচ্ছি এইরকমই কিন্তু আমি অন্যভাবে করাবো, আমি অন্যভাবে করাবো। তারপরে 17, ঠিক ঠিক। তারপরে আমি সময় পেলে আমি ডেফিনেটলি 15টা করিয়ে দেবো। তারপরে 19 এর প্রবলেমটা খুব ভালো প্রবলেম, ঠিক আছে? আমি 15 প্রবলেমটা, এবার আমি পরের প্রবলেম গুলো করতে থাকছি। 16টা কি তোমাদের হয়েছে কারোর? রূপকথা? ১৬টায় কি কত বেরিয়েছে? আর মিনিমাম কত বেরিয়েছে? আর মিনিমাম 9 মিটার। আচ্ছা আর টাইম কত বেরিয়েছে? 11/5√2। ওকে ওকে। আচ্ছা তুমি কোন মেথডে করেছো? আমি যেভাবে করিয়েছি সেইভাবে করিয়ে করেছো? ওকে আচ্ছা গুড, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি তোমাদেরটা এটা অন্যভাবে একটু করানোর চেষ্টা করছি। ঋষিকা, অর্ণব, 16 প্রবলেমটা কি হয়েছিল? আচ্ছা আনসারটা একটু গন্ডগোল আসছে আমার এখানে যে আনসারটা দেওয়া আছে, একটু গন্ডগোল আসছে আমার এখানে যে আনসারটা দেওয়া আছে। কি বললাম? একটু গন্ডগোল আসছে আমার এখানে যে আনসারটা দেওয়া আছে। ঠিক আছে আমি 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 করছি, দেখো দেখো প্রবলেমটা করছি, ঠিক আছে? 16 প্রবলেমটা কি বলেছে দেখো অর্ক, 16 প্রবলেমটা দেখো অনেকটা ক্লিয়ার হবে। টু পার্টিকেল আর সাইমেন্টলিয়াসলি থ্রোন ফ্রম দ্য রুফ অফ টু হাই বিল্ডিং অ্যাজ শোন ইন দ্য ফিগার, ঠিক আছে? আমাকে দিয়ে দিয়েছে একটা 20 মিটার আর একটা 11 মিটার, ঠিক? দেখো ফার্স্ট, কারণ এখানে প্রচুর ভালো ভালো প্রবলেম আছে যেটা আমি আজকে করাবো এই হোমওয়ার্কের মধ্যে, আগে বেস্ট প্রবলেম গুলো করিয়ে নিই, তারপরে সময় থাকলে বাকি প্রবলেম গুলো করিয়ে দেবো। নইলে এটা তো আমাদের ইয়ে পেরে গেছে, আমাদের রূপকথা ও মানে 15টা ও পাঠিয়ে দিলেও হবে। মন দিয়ে শোনো, এটা 9 মিটার অর্ক বলো, এ কে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়েছি, বি কে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়েছি, ঠিক? ভেলোসিটি বলে দিয়েছে কোনটা কত? হ্যাঁ। এটা কত বলে দিয়েছে? এ হচ্ছে 2, বি 14। বাবা এই জিনিসগুলোই। আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না। এবার বলো আমি এ কে স্ট্যাটিক ধরি, চোখ বন্ধ করে অ্যাক্সেলারেশন অফ এবি 0 লিখতে পারি? হ্যাঁ। ওকে আমাকে বলো তো ইউএবি কত লিখবো? ইউএবি ইউএবি কত লিখবো তোমরা একদম আমাকে ক্যালকুলেট করে বলবে। এখানে রুট টুর গল্পগুলোর জন্য ইয়েটা হয়েছে। ভেবে দেখো একে যদি আমি ভেঙে দিই এই ডিরেকশন আর এই ডিরেকশনে, তাহলে ভ্যালু কত আসবে? এই ডিরেকশন আর এই ডিরেকশনে ভ্যালু কত আসবে বলো তো? আই আর জে ক্যাপে একদম বলো √2। দাঁড়াও এইদিকে কত? 2/√2 না? হ্যালো, তার মানে কি এইদিকে আসছে হচ্ছে 14 মানে 16√2 আই মাইনাস, দেখো প্লাস প্লাস 14 মাইনাস 2 12√2 জে, দেখো তো এটা আসছে কিনা। কোনো ডাউট থাকলে বলো বলো। এটা তো মানে ওই রুট টু সিক্স না, কেন 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 এটা 14 বলেছো তো ডিয়ার বলো? হ্যালো না, ঠিকই আছে, এটা ঠিকই আছে। দেখো তো এইটাকে আমি লিখতে পারি -8√2 আই ক্যাপ, আর এটাকে লিখতে পারি +6√2 জে ক্যাপ। দেখো ওপর নিচে আমি √2 দিয়ে গুণ করে দিয়েছি ইউএবি। কোনো ডাউট থাকলে বলো। হ্যালো, না স্যার ইউএবি আমি যেটা লিখেছি
এই বিশাল বড় আবার ভুল করেছি, কি ভুল করেছি? না 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 না, দেখো দেখো দেখো, এটা ইউ এ বি না, ইউ বি এ হলে এটা হবে না, হ্যাঁ ইউ বি এ হলে এটা হবে, দেখো দেখো, ইউ বি এ হলে এটা হবে, ইউ এ বি হলে এইটা হবে, দেখো তো। আরে বাবা, ইউ ইউ এ বি হলে ইউ এ মাইনাস ইউ বি হবে না, তার মানে ইউ এটা এইদিকে না, প্লাস আছে না, বুঝতে পারছো? কেন আমাদের এইগুলো তাড়াতাড়ি ক্লিক করবে, বলো, এগুলো আমাদের তাড়াতাড়ি লিখতে ক্লিক করবে, ঠিক আছে? তার মানে ইউ এ বি লিখেছি, তাহলে আমি কাকে স্ট্যাটিক ধরেছি বলো, বলো কাকে স্ট্যাটিক ধরেছি? বি কে, এটা হচ্ছে 22 মিটার। এবার কি বলেছে বলো? বলেছে ক্যালকুলেট দা মিনিমাম ডিস্টেন্স বিটুইন দা পার্টিকেল ইন দা প্রসেস অফ দেয়ার মোশন। এবার তুমি ওটা কিভাবে করতে পারো দেখো, মন দিয়ে শোনো, তুমি এই লাইনটাকে জুড়ে দিতে পারো, ঠিক আছে, এই লাইনটাকে জুড়ে দিতে পারো, ঠিক আচ্ছা, আমি কাকে অবজারভার ধরেছি, আচ্ছা বি কে অবজারভার ধরেছি, কোনো অসুবিধা নেই, না বি কে অবজারভার ধরবো না, বি কে অবজারভার ধরলে আমাকে এ ইয়ে করতে হবে, না আমি এক মিনিট, এ কে অবজারভার ধরছি, সুবিধা হবে, আচ্ছা বি কে অবজারভার ধরতে পারি, আচ্ছা শোনো আমি যেটা বলছি, আমি যেটা বলছি, ধরো আমি এ কে অবজারভার ধরলাম, ধরো, তাহলে ব্যাপারটা এরকম হবে না, এইখানে আমার এ আছে আর এইখানে আমার বি আছে, তাই না বলো? আর এইটাকে যদি আমি এরকম জুড়ে দিই, এই অ্যাঙ্গেলটা কত বলতো, এ অবজারভার, ধরো এ অবজারভার, এই অ্যাঙ্গেলটা কত, সেটা হবে ট্যান থিটা ইকুয়াল টু বলো 9/22, কারেক্ট? এবার তুমি এইটায় চলে এসো, আচ্ছা এই এই ঘটনাটা যদি ঘটে তাহলে আমার লাগবে ইউ বি এ, লাগবে না? এই ঘটনা যদি ঘটে, এ কে যদি অবজারভার বলি, তাহলে ইউ বি এ যদি হয় তাহলে হবে 8√2i প্লাস 6√2j, যদি এটা হয়, আমি যদি এরকম বসিয়ে দিই, এইদিকে হচ্ছে 8√2, এদিকে হচ্ছে 6√2, আমি এই অ্যাঙ্গেলটা বলছি আলফা, তাহলে বলো তো ট্যান আলফার ভ্যালু কত, বলো ট্যান আলফার ভ্যালু 37, আলফার ভ্যালু 37, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আলফার ভ্যালু 37। এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা একটা কথা বলো তো, এই যে ট্যান থিটা ইকুয়াল টু 9/22, ক্যালকুলেটারে ক্যালকুলেট করে বলো তো থিটার ভ্যালু কত আসছে, আমি জাস্ট এটা লাগবে না, তবুও আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি কত আসছে, বলতে পারবে? একটু করো একটু করো, যে কোনো ক্যালকুলেটার ক্যালকুলেট করে দেখো, সুবিধা হবে, দেখো 30 সেকেন্ডের থেকে কম আসবে, করবে না, কি করে করবে ডিয়ার? আরে বাবা, এই দুটোর অ্যাঙ্গেল হচ্ছে থিটা 22.4, আর এটা হচ্ছে আলফা, মানে ইউ এ বি এই ডিরেকশনে 37, আরে এই দুটো যদি কোলাইড করতে হতো তাহলে আলফা আর থিটা এক হতে হতো না, তাই না? ভেবে দেখো, আরে বাবা, এই তো এ অবজারভার, তার মানে এ স্ট্যাটিক, এ অবজারভার তার মানে কি, এ স্ট্যাটিক রাইট, তার মানে বুঝতে পেরেছো, এই যে এ কি দেখবে, এ দেখবে এই বি প্রজেক্টাইলটা এই ডিরেকশনে মুভ করে চলে যাচ্ছে না, দেখো এই ডিরেকশনে মুভ করে চলে যাচ্ছে না, দেখো দেখো দেখো, হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? কারেক্ট, এই ডিরেকশনে মুভ করে চলে যাচ্ছে, ঠিক। এবারে আমাকে এই ডিস্টেন্সটা বার করতে বলেছে কতটা, এই ডিস্টেন্সটা বার করতে বলেছে কতটা, ঠিক? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, কেন এই মিনিমাম ডিস্টেন্স বার করতে বলেছে না, হ্যালো, মিনিমাম ডিস্টেন্স বার করতে বলেছে না, কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলো, আচ্ছা এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত হবে আমি কি করে ক্যালকুলেট করবো, মন দিয়ে শোনো, বলো তো এই অ্যাঙ্গেলটা কত, 15 ডিগ্রির কাছাকাছি, ওকে,
আমি একবার অন্যভাবে ইয়ে করে নিতে চাইছি, এটা 15 ডিগ্রির কাছাকাছি, একবার আমি কনফার্ম করে নিতে চাইছি, এটা 15 ডিগ্রির কাছাকাছি, ঠিক? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 22, তাই না? তাই না? তাই না? এইটা থিটা, তাহলে এইটা এই ডিস্টেন্সটা কত? এইটা তোমরা ক্যালকুলেটার ক্যালকুলেট করে বলো তো ভাই, ক্যালকুলেটারে ক্যালকুলেট করে বলো। দেখো এইটা থিটা, যদি 22.24 হয় তাহলে এই ডিস্টেন্সটা কত? বাবাই এসো কি এখন ট্যাব না, এখন তো আমার কাজ আছে, এখন তুমি ঘুমোবে? দেবো, তুমি তো দুষ্টু বুবু। ওপরে ছোট মোবাইল, ছোট মোবাইলে গিয়ে দেখো, যাও যাও যাও, দরজাটা দিয়ে দাও আস্তে, দরজাটা দিয়ে দাও। বলো 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 কত আসছে? এইটা, এই যে এটা 22.24, আর এই এই ডিস্টেন্সটা কত আসছে? 2/5/22। আরেকবার বলো, 2/5/22। শুনতে পেলাম না, রুট ওভার 5/2, 5/2, এর আমি শুনতে পাচ্ছি না, খুব হেজি আসছে কথাটা। তুমি দরকার হলে লিখে দাও, লিখে দাও রুট ওভারের মধ্যে কত। ওকে, একবারে ক্যালকুলেট করো, একবারে ক্যালকুলেট করো, আমি জাস্ট ক্যালকুলেট করতে চাইছি, ক্যালকুলেটারে ভ্যালু কত আসছে? ভ্যালু কত আসছে? 22.9। আচ্ছা 22.9, ঠিক। এবার বলো এই ট্রায়াঙ্গেলটায় চলে এসো, এই ট্রায়াঙ্গেলটায়, এই যে এইটা 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 15 ডিগ্রি, রাইট? 15 ডিগ্রি, আর এইটা হচ্ছে 22.9, তাহলে বলতে পারবে এইটা কত আর এইটাই বা কত? বলো দেখি, প্রথমে এইটা বলো তো, ফাইভ পয়েন্ট সামথিং আসার কথা, যদি আসে তাহলে মিলে গেছে, কারণ এর শুধু আনসার দেওয়া আছে। এবার এই ট্রায়াঙ্গেল থেকে, এই ট্রায়াঙ্গেল থেকে কত আসছে বলো বলো বলো, তাহলে আমার একটু কনফিডেন্স পাবো, কারণ আমি যে প্রসেসে করেছি সেই প্রসেসটা ওই রকম আসছে। একটু ফাস্ট, এত টাইম লাগছে কেন ডিয়ার? স্যার না 5.7 কত আসছে? 5.71 আসছে। কত আসছে? 5.71, ঠিক আছে। আসুক আসুক, এত মিটার আসছে, বলো তো এই ডিস্টেন্সটা কত আসছে? এই অর্ক বুঝতে পারছো ভাই, এই ট্রায়াঙ্গেল থেকে এই থিটা বার করার পরে এই ডিস্টেন্সটা কত আসছে? এই ডিস্টেন্সটা স্যার ওই যে গ্রিন কালারের অ্যাঙ্গেলটা ওটা 15, হ্যাঁ এই তো, এটা 37, এটা 22, ও ও এইটা 22 আর এই টোটালটা 37, তার মানে এইটুকু হবে 15। হ্যাঁ ওকে যেটা মিনিমাম ডিস্টেন্স,
তার মানে ও সি পয়েন্টে যদি আসে তাহলে কতটা কভার করেছে? 22.25 কভার করেছে না? দেখো, হ্যালো, আচ্ছা 22.5 কভার করেছে। বলতো ইউ বি এর ম্যাগনিটিউড কত, মানে ভেলোসিটির ম্যাগনিটিউড কত বলতে পারবে? বলো, এটা হবে না রুট ওভার 8√2 প্লাস 6√2। বলো ইউএবি, এই অর্ক বুঝতে পারছো ভাই? তাহলে এইটা করে আমাকে বলো তো কত আসছে, একদম মানে নিউমেরিক্যাল ভ্যালু। কত আসছে? 10√2। এবার তোমরা আমাকে বলো তো কত টাইম বাদে ওরা মিট করবে, সেটা হচ্ছে 22.15 ডিভাইডেড বাই 10√2। দেখো তো কত আসছে। হ্যাঁ একদম একদম মিলে গেছে, একদম একদম ঠিক, আমি যা করেছি ঠিক করেছি। একটু এদিক ওদিক হচ্ছে, আমি বুঝতে পেরেছি কেন এদিক ওদিক হচ্ছে, কারণ এখানে 22.24 মতো অ্যাঙ্গেল নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তোমরা এখান থেকে টাইমের ভ্যালু পেয়ে যাবে না? দেখো 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 দেখো, হ্যালো 3.13 এরকম কত আসছে? 3.13 কি করে আসে? 10√2 এর ভ্যালুই তো তোমার 14 পয়েন্ট সামথিং, 1.57 রাইট। আচ্ছা তোমরা কি পুরো ঘটনাটা বুঝতে পেরেছো? এবার আমি আমি কোন মেথডে করেছি সেটা বোঝাবো তোমাদের। এটা তো আমরা জেনারেল মেথডে করেছি, কি বোঝাতে পেরেছি আমি? হ্যালো, হ্যাঁ ওকে। এবার দেখো আমি কোন মেথডে করেছি, আমি যে মেথডটা করেছি সেটা ক্যালকুলাস মেথড, সেটাও তোমাদের জানতে হবে। দেখো মন দিয়ে শুনবে, এই এ কে আমি 0,0 ধরছি, আর আমি বলছি যে ওরা যখন মিনিমাম ডিস্টেন্সে এসছে সেটা হচ্ছে এইখানটায়, এটা কোঅর্ডিনেট এক্স, এটা কোঅর্ডিনেট ওয়াই, ঠিক? তাহলে বলতো মিনিমাম ডিস্টেন্স মানে এই এখান থেকে যদি আর ডিস্টেন্স হয়, আর এর ভ্যালু কত? √x² + y² দেখো, তাই তো? এবার মন দিয়ে শোনো, আমি কি করছি, এটা তো আমার এ, আর আমার বি কোথায় আছে? এখানে আছে না বেটা? এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 22, রাইট? বি এই ডিরেকশনে মুভ করছে কত ভেলোসিটি নিয়ে? এই যে তার একটা কম্পোনেন্ট হচ্ছে এইটা 8√2, আর একটা কম্পোনেন্ট হচ্ছে এইটা 6√2, তাই না? ভেবে বলো। এবারে মন দিয়ে শুনবে, এবারে মন দিয়ে শুনবে, তাহলে বলো তো আমি ধরলাম টি টাইম বাদে ওরা মানে ও মিনিমাম ডিস্টেন্সে এসে টি টাইম বাদে, তাহলে আমি এইটা বলতে পারি 8, আচ্ছা মন দিয়ে দেখো 8√2 × t মানে কি বলো তো? টি টাইমে এই বি পার্টিকেলটার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বলো, হ্যাঁ কারেক্ট, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট কত বলো তো? এইটুকু না, এবার মন দিয়ে শুনবে সেটা হচ্ছে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত? 9 বলো, এদের দুজনের মধ্যে 9, ঠিক? হ্যাঁ, এবারে মন দিয়ে শুনবে, টি টাইমে এই বি পার্টিকেলটা ওয়াই ডিস্টেন্সে কতটা গেছে? 6 √2 × t গেছে, দেখো। হ্যালো, কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? আচ্ছা এবার দেখো এইটা এইখান থেকে 0,0 এখান থেকে, তার মানে ভেবে দেখো এইটা =9 + y, হ্যাঁ দেখো দেখো এইটা =9 + y, কারণ এইখান থেকে এইটুকু y, আবার এইখান থেকে এইটুকু 9, দেখো ঠিক লিখেছি কি ভুল লিখেছি? হ্যাঁ স্যার, কোনো ডাউট থাকলে আমাকে বলো। না স্যার, কোনো ডাউট আছে? দেখো এখান থেকে তুমি y কি পেয়ে যাবে বলো? 9, না সরি 6√2 × t − 9 পেয়ে যাবে, দেখো তো। হ্যালো, ওকে এবার মন দিয়ে শুনবে, আমি লিখতে পারি R² = এই যে x² + y² এই রুট টু ফুট টু গুলো দিয়েই না ব্যাপারটা বড্ড, এটা আমি লিখতে পারি? এবার বলো আর যদি মিনিমাম হয়, আর মিনিমাম হলে R² মিনিমাম হবে? যদি R² মিনিমাম হয় তাহলে ভেবে দেখো আমি যদি এই পুরো কোয়ান্টিটিটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি
তাহলে আমাকে এটাকে ইকুয়াল টু জিরো বসাতে হবে না, ভেবে দেখো সেখান থেকে আমি টাইম পেয়ে যাবো না, টাইম কত টাইম বাদে ও মিট করেছে। বন্ধুগণ বুঝতে পেরেছো আমার প্রসেসটা? ঠিক আছে, এবার তোমরা এটাকে ডিফারেন্সিয়েট করে আমাকে টি এর ভ্যালু একটু বলো, এটাকে ডিফারেন্সিয়েট করে টি এর ভ্যালু আমাকে তোমরা বলো। একবার দেখো, একবার যদি টি এর ভ্যালু পেয়ে যাও, দেখো একবার যদি তুমি টি এর ভ্যালু পেয়ে যাও তাহলে মিনিমাম ডিস্টেন্সের ভ্যালু তুমি পেয়ে যাবে না। কি করে পেয়ে যাবে? এই আর স্কোয়ার এর জায়গায় টি এর ভ্যালু পুট করে তুমি মিনিমাম ডিস্টেন্সের ভ্যালু পেয়ে যাবে না। হ্যালো, তোমরা এটা এখনো করতে পারো, বাড়িতেও করতে পারো, তোমরা এখনো করতে পারো, বাড়িতেও করতে পারো। ঠিক, আমি যে টি এর ভ্যালু ক্যালকুলেট করেছি, আমার টি এর ভ্যালু এসছে 1.1 মানে এইটাকে আমি ডিফারেন্সিয়েট করেছি আলাদা করে এবং সেখান থেকে টি এর ভ্যালু আমি বার করেছি। ও, এখানে একটা টি হবে, টি এর ভ্যালু আমি বার করেছি, আমার টি এর ভ্যালু এসছে 1.57 এর কাছাকাছি। আর তোমাদের কত এসছে বলো? 1.5। একদম একদম 1.55। কেন এই এই ফ্যালাসিটা এসছে জানো, এই সামান্য ইয়ে, কারণ দেখো এখানে আমি 22.24 নিয়েছি না, আমাদের 1.57 এসেছে। ওকে ওকে ওকে, আমার আমার 1.57 এসছে। ও, তাহলে তোমাদেরও যদি 1.57 একই একই একই, আমি তাও ফ্যালাসিটা কেন আসতে পারে বুঝতে পেরেছো? কারণ দেখো এখানে আমি 22.24 নিয়েছি অ্যাঙ্গেলটা, বুঝতে পেরেছো? হ্যালো, আর ওখানে আমি tan theta = 9/22 নিয়ে কাজ কারবার করেছি, এটার জন্য, আদারওয়াইজ সব ঠিক আছে। এবার বলো তুমি এখান থেকে টি পেয়ে গেলে, তুমি এই আর এর এখানে বসিয়ে দিলে তুমি আর মিনিমাম পেয়ে যাবে না? হ্যাঁ, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, তোমরা তোমরা যা পেয়েছো আমি আমিও এক্স্যাক্টলি সেম পেয়েছি, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, একদম এক্স্যাক্টলি। দুটো মেথড কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো, বলো কোনো ডাউট থাকলে বলো। না বাবা, 11টা বেজে গেল, এখন আমাদের আসল প্রবলেম এখনো করে উঠতে পারলাম না, কারণ আচ্ছা দেখো, ১৭, কারণ পরের মাসে মানে এই মাসে আমাকে নিউটনস ল শেষ করতেই হবে। আমি নিউটনস ল এর জন্য এই মাসে 14 hours মতো সময় পাবো, 14 ঘন্টা আমার লাগবে হচ্ছে 6, 8, 6, 14। কনসেপ্ট গুলো ওখানে বেশি বলতে হবে। আচ্ছা, এই প্রবলেমটা ক্লিয়ার? 17 প্রবলেমটা তো ইজি, 17 প্রবলেমটা কি সবার হয়েছে? স্যার না। হ্যাঁ, 17 প্রবলেমটা হয়নি ক্যালকুলেশনে, আমি গন্ডগোল করতে গেলে লাস্টে মাইনাস হতে পারে, হতে পারে। 17 প্রবলেমটা কিন্তু ইজি। হ্যাঁ স্যার, ওটা পারবো। রাইট রাইট রাইট, 17 প্রবলেমটা কিন্তু ইজি। দেখো সব একই টাইপের প্রবলেম না, বলো তুমি তো একবার কনসেপ্টটা বুঝে গেছো, একবার কনসেপ্টটা বুঝে গেলে তুমি যে কোনো লাইন দিয়ে হিট করতে পারবে না। যেমন আমি যে এইটা ডিফারেন্ট মেথড দিয়ে হিট করেছি, এই যে মিনিমাম টাইম, আবার এইভাবেও হিট করতে পারি, এই যে এইভাবে যেটা করেছি, এই যে বি এ কে স্ট্যাটিক ধরে বি মুভ করছে। অর্ণব বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে অর্ণব? ওকে গুড। আচ্ছা দেখো, 17 প্রবলেমটা আমি তোমাদের ইকুয়েশন গুলো লিখে দিচ্ছি, তোমরা জাস্ট ক্যালকুলেশনটা করে নিও, জাস্ট ইকুয়েশন গুলো লিখে দিচ্ছি 17 প্রবলেমটা। স্যার ওটা এমনি পারো, না লিখে দিলেও চলবে। আচ্ছা, তোমাদের কি 17 প্রবলেমটা সবাই পারবে? হ্যালো অর্ক, ভাই 17 প্রবলেমটা ট্রাই করেছিলে? স্যার করেছিলাম। 17 প্রবলেমটা কি হয়েছে? না স্যার, পুরোটা হয়নি। ওকে, আচ্ছা আমি তোমাদের করে দিচ্ছি, করে দিচ্ছি মানে খুব ফাস্ট করে দিচ্ছি। স্যার টাইমটা কি বলো? 16√2 টাইমটা? টাইমটা না, টাইমটা 0.5 সেকেন্ড। ও আচ্ছা দেখো, একটু ফাস্ট করে দিচ্ছি, দেখো তো অর্ণব, 16√2 আনসার এসছে। কোন আনসারটা ডিয়ার? এখানে কি কি বার করতে বলেছে, টাইম আর ভেলোসিটি? হ্যাঁ, ভেলোসিটি কত এসছে? ভেলোসিটিটা তো আমার মানে টাইমটা ভুল এসেছিল প্রথমে, তাই আমার ভেলোসিটিটাও ভুল এসেছে। ওকে দাঁড়াও, আচ্ছা দেখো আমি প্রবলেমটা করছি, করছি আমি জাস্ট ইকুয়েশন গুলো লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে নেবে, ইকুয়েশন গুলো যেন কোনো ভুল না হয়। দেখো একটু ফাস্ট করছি, ভেলোসিটি 16√2, না 16√2 তো আসবে না। আচ্ছা দেখো 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 আমি করছি, সবাই দেখো, কালকে সকালে সপ্তশিদার ক্লাস আছে না? হ্যাঁ, ইউ হ্যাভ টু এনজয় সপ্তর্ষিদার ক্লাস, সপ্তর্ষিদার ক্লাস এনজয় করতে পারলে বুঝবে তুমি কিছু শিখছ। আচ্ছা দাঁড়াও, কি বলেছে বলো তো, একে এইভাবে হিট করেছে, ওকে এটা ব্যাটা এখানে গিয়ে মিট করেছে, আর এটা এইভাবে হিট করেছে, এখানে মিট করেছে। এসা ডায়াগ্রাম ড্র করতেই টাইম লেগে যায়। আচ্ছা কোন ডিরেকশনে কত ভেলোসিটি? আচ্ছা এইদিকে ভি নট, ঠিক, তাহলে এইটা হবে
ভি নট বাই রুট টু, এইটা হবে ভি নট বাই রুট টু, ঠিক এখানে মিট করেছে। ওকে, এটাকে আমি কোঅর্ডিনেট ধরছি জিরো জিরো। ওকে, আর এই দিক থেকে কত ভেলোসিটি নিয়ে ছেড়েছে? 8 মিটার পার সেকেন্ডে ছেড়েছে। ওকে, আচ্ছা এবারে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স 8 মিটার দিয়ে দিয়েছে, ঠিক? এবার মন দিয়ে শোনো, এরা টি টাইম বাদেই তো মিট করবে, বলো? হ্যাঁ, তাহলে টি টাইমে এই এটাকে আমি যদি এ বলি আর এটাকে যদি বি বলি, টি টাইমে এ এক্স ডিস্টেন্সে কতটা গেছে? 80, বলো, 80। আর বি এক্স ডিস্টেন্সে কতটা গেছে? ভি নট বাই রুট টু ইন্টু টি। এই দুটো যোগ করলে আমার 22 মিটার আসছে। হ্যালো বন্ধুগণ, বোঝা যাচ্ছে এর কোঅর্ডিনেট এক্স এন্ড ওয়াই? কোনো ডাউট আছে এটায়? ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন মন দিয়ে শুনবে, এইটা 2 মিটার, এইটা 6 মিটার, ঠিক? আচ্ছা, এটা ওয়াই কোঅর্ডিনেট আমি ধরেছি, ওয়াই কোঅর্ডিনেট। ওকে, এবার দেখো টি টাইম বাদে এই এ পার্টিকেলটা কতটা নিচে পড়েছে? হাফ জি টি স্কোয়ার পড়েছে টি টাইম বাদে এই এ পার্টিকেলটা। তাহলে বলো তো, মানে এইখান থেকে এইটুকু হচ্ছে হাফ জি টি স্কোয়ার, তাই তো? আর এইখান থেকে এইটুকু ওয়াই না, তার মানে এইটা প্লাস ওয়াই ইকুয়াল টু কি 2? দেখো, গুড, সেকেন্ড ইকুয়েশন। আমি ইকুয়েশন গুলো এক একটা করে লিখলেই তোমরা বুঝে যাবে, যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো। নেই, এবারে মন দিয়ে শোনো, এই টি টাইমে, টি টাইমে বলো তো বি কতটা পড়েছে? বি টি টাইমে বি কতটা পড়েছে? টি টাইমে বি যেটা পড়েছে আমি সেটা লিখছি, দেখো আমি ধরলাম টি টাইমে বি পড়েছে, ধরো এখান থেকে, এখান থেকে, বলো তো টি টাইমে বি কি, বি কি এত দূরই পড়বে না? এটা আমি ধরলাম ওয়াই ড্যাশ, তাহলে বলো তো ওয়াই ড্যাশের ভ্যালু কত হবে? ওয়াই ড্যাশের ভ্যালু আমি লিখতে পারি মাইনাস ওয়াই ড্যাশ ইকুয়াল টু মাইনাস ভি নট বাই রুট টু ইন্টু টি, এই যে এর নিচের দিকে ভেলোসিটি তো এত, রাইট? মাইনাস হাফ জি টি স্কোয়ার, এখান থেকে ওয়াই ড্যাশ আসবে ভি নট বাই রুট টু ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। দেখো এটা আসছে কিনা, এটা থার্ড ইকুয়েশন, বলো বলো বলো, এটা থার্ড ইকুয়েশন। আচ্ছা তোমরা বলো তো ওয়াই ড্যাশ 6 মিটার আর ওয়াই এর মধ্যে কি রিলেশন? আরে বাবা, ওয়াই ড্যাশই তো 6 মাইনাস ওয়াই না? ঠিক আছে, এবার দেখো তুমি এখান থেকে ওয়াই এর ভ্যালু এখানে পুট করে দিতে পারবে, এখানে ওয়াই এর ভ্যালু পুট করে দিতে পারবে, এখানে বলো, পুট করে দিয়ে আমাকে বলো তো এইটা আসছে কিনা 4 ইকুয়াল টু ভি নট বাই রুট টু ইন্টু টি, এটা আসছে কিনা দেখো তো, গুড। আবার এইটা, এই ইকুয়েশন থেকে ভি নট বাই রুট টু ইন্টু টি, এই যে ভি নট বাই রুট টু ইন্টু টি, এটা কত? 4 বেরিয়েছে না? হ্যাঁ, তাহলে টি এর ভ্যালু কত বেরোচ্ছে? ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলো। এবার টি এর ভ্যালু তুমি যদি পেয়ে যাও তাহলে তুমি এখান থেকে ভি নট এর ভ্যালু পেয়ে যাবে না? এই যে এটাই তো 4 ছিল, এইটুকু টি এর ভ্যালু যদি পেয়ে যাও তাহলে ভি নট এর ভ্যালু পেয়ে যাবে না? ভি নট এর ভ্যালু কত পাবে বলো? ভি নট এর ভ্যালু কত পাবে? সেটা হচ্ছে ক্যালকুলেট করে দেখো তো, 11/3 মিটার পার সেকেন্ড পাচ্ছ কিনা? দেখো দেখো ক্যালকুলেট করে দেখো, আমি আর করবো না, এটা আনসারে দেওয়া আছে, আমি আনসারটা বললাম। টিটা রূপকথা, রূপকথা, হ্যালো রূপকথা, এইটাতে এতটা ক্যালকুলেশন কেন মিস্টেক হলো রিয়া? মানে আমি এখন দেখলাম আমার 16√2 আছে, আমার 8√2 এসেছে। আচ্ছা আমি বলতে চাইছি আমাদের খুব ক্লিনলি ভাবতে হবে রিয়া, তাই না? দেখো ক্লিনলি ভাবতে হবে। ঋষিকা, অর্ণব, অর্ক, এই প্রবলেমটা কি আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। যদি কোনো ডাউট থাকে, ও সরি, যদি কোনো ডাউট থাকে বলো। আচ্ছা এখানে আর কিছু বার করতে দিয়েছিল? হ্যাঁ। ও কি কি বার করতে দিয়েছিল? যখন হিট করবে তখন VA আর VB বার করতে দিয়েছে। হে ভগবান, এটা কি আমাকে করে দিতে হবে? না স্যার। আরে বাবা,
এই যখন হিট করবে তখন এই ভি এর টি টাইম বাদে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টটা বার করো, করে রেজাল্টটা বার করো। সিমিলারলি বি এর পরেরটা পিওর ক্যালকুলেশন, কনসেপ্ট কিছু নেই, কনসেপ্টটা কিন্তু এখানেই খতম হয়ে গেছে, কি হয়নি বলো? কনসেপ্টটা এখানেই খতম হয়নি, ঠিক। চলো অর্ক, অর্ক হ্যালো ভাই, বুঝতে পেরেছ? বলো বলো বলো, বাড়িতে পড়াশোনা হচ্ছে না, বাড়িতে পড়াশোনা হচ্ছে না, কেন হচ্ছে না? আমাদের কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? ওকে, আমরা কি বন্ধু বান্ধবের সাথে, এগুলো টিক মার্ক, আমরা কি বন্ধু বান্ধবের সাথে খুব বেশি টাইম ওয়েস্ট করছি? তাহলে ওকে, সামনাসামনি হলে অন্য ব্যাপার হতো, ঝাড়টা অন্যরকম পড়তো। যাই হোক, এই প্রবলেমটা দেখো, আইআইটি জেইর প্রবলেম, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম। যে পেরেছো, যারা বা যারা পেরেছো, আমি অত্যন্ত হ্যাপি। ওকে, আগে আমাদের ভালো ভালো প্রবলেমগুলো করিয়ে দিই। দেখো দেখো, তোমাদের সামনে নিশ্চয়ই বইটা রয়েছে, ও তোমাদের তো হার্ড কপি কারো কাছেই নেই, সফট কপি রয়েছে, সফট কপি রয়েছে, তোমরা তবু আরেকবার পড়ো, কি হয়েছে শোনো। এই একটা, তবু আমি একটু বলে দিচ্ছি, একটা বক্স আছে, দেখো 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 দেখো, একটা বক্স আছে, এই যে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে ইউ ভেলোসিটি নিয়ে একটা প্রজেক্টাইলকে ছড়া হয়েছে, রাইট? এবার দেখো এই বক্সটাও নিচের দিকে স্লাইড করছে, এই বক্সটাও নিচের দিকে স্লাইড করছে, ঠিক। আবার এর মধ্যে এই প্রজেক্টাইল করছে, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। এবার এটাকে না আমি সাইডে ড্র করছি, সাইডে, সাইড ভিউ, ওকে, ইউ, ঠিক। এই অবধি কারোর কোনো ডাউট আছে? দেখো এই পয়েন্টটা হচ্ছে পি আর এই পয়েন্টটা হচ্ছে কিউ, ওকে, কোনো ডাউট আছে? হ্যালো, এইবারে অ্যাকচুয়ালি কি বার করতে বলেছে যদি আমাকে একটু কেউ বলে দাও খুব ভালো হয়। পিকিউ বার করতে হবে, পিকিউ বার করতে হবে, ওকে। আর তাই এখানে কোশ্চেনটা একটুখানি ইনকমপ্লিট আছে, কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে এরপরে বক্সের ভেলোসিটিটা বার করতে হবে যখন ওটা হিট করবে প্রজেক্টাইলটা। আচ্ছা, ইনকমপ্লিট রয়েছে ভাই, তার মানে ওখানে ওয়ার্ডটা খালি মিসিং আছে বক্স কথাটা, তার ওখানে একমাত্র ওটারই স্পিড জানা নেই তো। ওকে, বলেছে ইফ দা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট of a particle as seen by an observer on ground is zero, find the speed of box. এটা নেই না? হ্যাঁ, বক্স হবে। ওফ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি করছি, দেখো। আচ্ছা সবাই দেখো প্রবলেমটা, খুব ভালো প্রবলেম, আমি মন দিয়ে শুনবে। নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করে দিচ্ছি, নতুন কোঅর্ডিনেট সিস্টেম কি করছি, শুরু শুরু এইটাকে এক্স ওয়াই অ্যাক্সিস হচ্ছে আর এইটাকে এক্স অ্যাক্সিস হচ্ছে, ধরতেই পারি, ঠিক আছে। এবার এই নতুন কোঅর্ডিনেট সিস্টেমে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই ভেতরে একটা অবজারভার আছে, একটা বাদর, দেখো ভেতরে, আর বাইরে একজন ম্যান আছে, ঠিক, বাইরে একজন ম্যান আছে, তুমি সেইভাবে দাঁড় করাতে পারো, এইভাবে দাঁড় করাতে পারো, একই ব্যাপার, ডাজন্ট ম্যাটার, ওকে। আচ্ছা এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, ভেবে দেখো, মন দিয়ে শোনো, ভেবে দেখো, বাইরে যদি কেউ থাকে সে পুরো জায়গাটা অন্ধকার, পুরো জায়গাটা অন্ধকার, ঠিক, পুরো জায়গাটা অন্ধকার, এই পি থেকে যদি কোনো প্রজেক্টাইলকে ছড়া হয়, এই যে কিউতে গিয়ে পড়বে, মন দিয়ে শুনবে, কিউতে গিয়ে পড়বে এবং সেটা প্যারাবোলিক বা প্রজেক্টাইল মোশন হবে, সেটা কে দেখবে? এই অবজারভারকে আমি এ বলছি, এই অবজারভারকে বি বলছি, বলো তো আমি এই যে ঘটনাটা বললাম এটা কে অবজার্ভ করেছে? বি, শিওর, বি না এ, সেটা আগে বলো। এ অবজার্ভ করেছে যে ভিতরে হয়েছে, ভেবে দেখো, এ অবজার্ভ করেছে যে প্রজেক্টাইল আছে, তুমি ভাবো তুমি একটা লিফটের মধ্যে আছো, ঠিক, তুমি একটা লিফটের মধ্যে আছো, ঠিক, লিফটটাও মুভ করছে, ঠিক, এবং লিফটের মধ্যে, আচ্ছা লিফট ছেড়ে দাও, তুমি ট্রেনের মধ্যে আছো, ট্রেনের মধ্যে কেউ একটা প্রজেক্টাইল ছুড়লো, ট্রেনের মধ্যে একজন অবজারভার, ট্রেনের মধ্যে থেকে ওটাকে, মানে ট্রেনের মধ্যেই, এক কম্পার্টমেন্টের মধ্যেই, ট্রেনের মধ্যে কার কেউ ওকে প্রজেক্টাইল দেখবে না বাইরের কেউ প্রজেক্টাইল দেখবে?
মধ্যে একদম পিওর প্রজেক্টাইল দেখবে মধ্যে যে আছে, বাইরে যে আছে সে একটু ডিসটর্টেড দেখবে, কেন কারণ ততক্ষণে ট্রেনটাও একটু মুভ করে গেছে না। হ্যালো, হ্যাঁ আমি কি বোঝাতে পেরেছি? এটা কিন্তু ভিজুয়ালাইজেশনের ব্যাপার, আমি সেই কারণেই এই প্রবলেমটা একদম শেষের শেষ দিন করাচ্ছি, যাতে তোমাদের এই কয়দিনে ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বেড়ে যায়, মানে তৈরি হয়। বলো আমি কি বোঝাতে পারলাম বন্ধু? কমরেড, তাহলে আমাকে একটা কথা বলো তো, এই অ্যানালিসিসটা কে করা করলে ভালো হয়? যে পিওর প্রজেক্টাইল দেখছে, বলো। তাহলে পিওর প্রজেক্টাইল কে দেখছে? অবজারভার এ দেখছে। ওকে, এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এই পিওর যে প্রজেক্টাইল দেখছে, এই অবজারভার এ দেখছে, এই অবজারভারটাই তো এই বক্সটা, তাই না? বলো। ওকে ওকে, এবারে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি কি ভুল বলছি সেটা বলো তো। সেটা হচ্ছে আমি যদি বলি এ এ এই প্রজেক্টাইলটাকে আমি বলছি পি, বলবো না এস বলছি, এস এস পি অফ প্রজেক্টাইল উইথ রেসপেক্ট টু এ, দেখো তার মানে কি এ এস মাইনাস এ এ, বলো এটা লিখতে পারি কিনা। হ্যালো, এবার বলো, এবার বলো, আমি তো এটাকে কোঅর্ডিনেট ভেঙে নিয়েছি, নতুন কোঅর্ডিনেট, একটা এক্স একটা ওয়াই, কি একটা এক্স একটা ওয়াই, ঠিক ঠিক। তাহলে বলো তো এই এ মানে এই বক্স না, মানে এই বক্সটা, বলো এ মানে এই বক্সটা না? তার মানে ভেবে দেখো, এই যে অ্যাক্সেলারেশন অফ এস প্রজেক্টাইল উইথ রেসপেক্ট টু এ, মন দিয়ে শুনবে, উইথ রেসপেক্ট টু এ, এটা দুটো কম্পোনেন্ট আছে না, একটা এক্স কম্পোনেন্ট একটা ওয়াই কম্পোনেন্ট। ওকে, আচ্ছা এবার একটা জিনিস দেখো, প্রজেক্টাইলটা এইদিকে জি না, এইটা যদি থিটা হয়, এইটা যদি থিটা হয় তাহলে এইদিকে জি সাইন থিটা, আর এইদিকে সরি এইদিকে কি জি কস থিটা। কোনো ডাউট থাকলে বলো, অর্ক কোনো ডাউট আছে? নেই। আচ্ছা এবার বলো তো, এই যে বক্সটা পড়ছে, বক্সটা এই বক্সটা যে পড়ছে, দূর বাবা দেখি, ও সকালবেলা এটা হ্যাং করে গেছিল, আমার পুরো ওয়াট লেগে গেছিল। আচ্ছা দেখো দেখো, এই যে বক্সটা যে পড়ছে মাই ডিয়ার, ওহো এই যে বক্সটা যে পড়ছে, বলতো এই বক্সটার ওফ এই ডিরেকশনে ভেলোসিটি কত, এই অ্যাক্সেলারেশন কত? না না না, এই ডিরেকশনে আমি দিয়ে দিয়েছি জি সাইন থিটা না? এবার বলতো এই যে নতুন কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি এক্স আর ওয়াই, এই যে এক্স আর ওয়াই কিন্তু এখন যে কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি সেই কোঅর্ডিনেট সিস্টেমে, বলতো এই এক্স আর ওয়াই এ এ প্রজেক্টাইল উইথ রেসপেক্ট টু এ এর এক্স কম্পোনেন্ট কত? দেখো এইটা হচ্ছে প্রজেক্টাইলটার এক্স কম্পোনেন্ট, আর এইটা হচ্ছে অবজারভারের এক্স কম্পোনেন্ট, তাহলে দুটোই কি একই ডিরেকশনে কনসেপচুয়ালি? তাহলে এটা জিরো হবে কি জিরো হবে না? করে দেখো, আরো করে দেখো, বোঝাতে পেরেছি? ওকে, অর্ক অর্ক অর্ণ বুঝতে পেরেছ কেন জিরো হয়ে গেল? হ্যালো, আরে এইটা কি বলো তো, এইটা হচ্ছে এ অফ অবজারভার ইন এক্স ডিরেকশন এইটা, আর এইটা হচ্ছে এ অফ প্রজেক্টাইল ইন এক্স ডিরেকশন, আর এইটা হচ্ছে এ অফ প্রজেক্টাইল ইন ওয়াই ডিরেকশন। এবার এইটাকে তুমি এক্স আর ওয়াই ডিরেকশনে ভেঙে নিয়ে দেখো, এ এ এ এস এ এক্স ডিরেকশনে জিরো হচ্ছে, দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ। ওকে, অর্ক অর্ণব ভাই যদি না বুঝতে পারো বলো, আমি আবার এক্সপ্লেন করব। যদি এটা তোমরা বুঝতে পারো তাহলে তোমরা আমাকে বলো তো, এ এস এ ওয়াই কত হবে? ভেবে বলবে, ভেবে বলো কত হবে? জিরো না, মাইনাস জি কস থিটা। হ্যালো, মাইনাস জি কস থিটা কেন? ও হ্যাঁ, অবজারভারের তো দেখো দেখো দেখো, এই অবজারভারের ওয়াই কি কোনো অ্যাক্সেলারেশন আছে বলো? অবজারভার কি এই ডিরেকশনে কোনো মতে যাচ্ছে ডিয়ার, দেখো এই ডিরেকশনে? না। তাহলে তার মানে এ অফ ওয়াই জিরো, কিন্তু এ অফ পি ওয়াই কিন্তু জিরো না। ও আমি কি ভুল লিখেছি?
না ঠিকই তো লিখেছি, সরি সরি, হ্যাঁ মাইনাস, ঠিক আছে, একদম পারফেক্ট, একদম পারফেক্ট, একটু নেগেটিভ, ঠিক। তোমরা কি এটা বুঝতে পেরেছো? মাইনাস জি কস থিটা হবে। আরে এটা মানে কি, এটা মানে কি, এই যে এ এস, দেখো এটা মানে কি, এ এস ওয়াই ডিরেকশন মাইনাস এ এ ওয়াই ডিরেকশন, কারেক্ট? আচ্ছা এটা পি কেন লিখলাম? ও এটা তো এস হবে, প্রজেক্টাইল, এটা তো এস হবে। এবার দেখো এ এস ওয়াই, এটা আমি ধরেছি, এইটা এইটা পজিটিভ ওয়াই ধরেছি না, তার মানে এইটা যেহেতু উল্টো দিকে আছে, তার মানে এটা মাইনাস জি কস থিটা হবে না? দেখো এই যে মাইনাস জি কস থিটা, মাইনাস জি কস থিটা, আর এইটা জিরো না? হ্যাঁ। এই অবধি যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এই অবধি আমাদের কোনো ডাউট নেই, ঠিক? আচ্ছা এই অবধি যদি আমাদের কোনো ডাউট না থাকে তাহলে দাঁড়াও, এই অবধি আমাদের কোনো ডাউট নেই, তাহলে দেখো তো আমি এইটাকে এইটা লিখতে পারি, এই যে এ এস এ এর একটাই ডিরেকশন, সেটা হচ্ছে মাইনাস, অ্যাকচুয়ালি জাস্ট এখানে ভেক্টরে যদি লিখি জিরো মাইনাস জে কস থিটা জে, আমি যে সিস্টেমটা নিয়েছি এই অবধি কি তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। গুড, কোনো ডাউট থাকলে বলো। না বুঝিনি। ওকে ওকে, এবারে বাকি জিনিসটা কিন্তু এবার ইজি, কি কিরকম জিনিসটা ইজি মন দিয়ে শুনবে। এই এইটা এই বাঁদরটা অবজার্ভ করছে না যে ভেতরে আছে, বলো যে ভেতরে আছে, এখান থেকে আমি প্রজেক্টাইলটা ছুড়ে দিয়েছি, এই অ্যাঙ্গেলটা ইউ, ও একদম পারফেক্ট প্রজেক্টাইল দেখবে কি দেখবে না সেটা বলো? দেখবে। গুড গুড, তাহলে এখন আমি নতুন যে কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি সেখানে বলো তো এইটা ইউ এক্স, এইটা ইউ ওয়াই, তাহলে বলো তো ইউ ওয়াই এর ভ্যালু কত? ইউ সাইন থিটা, ইউ না 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 ইউ, হ্যাঁ ইউ সাইন, সাইন আলফা, এখানে আলফা দিয়ে দে, এই যে আলফা, হ্যাঁ ঠিক, ওকে। আর ইউ এক্স কত? ইউ কস আলফা। এবার বলো তো এই তোমার অবজারভারের জন্য, এই অবজারভারের জন্য এটা যদি পিওর প্রজেক্টাইল হয় তাহলে ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? জিরো, ঠিক। কোনটার জন্য? এই যে এই এ অবজারভার, একে এখানে টি টাইম বাদে পড়তে দেখেছে, তার মানে ওয়াই এ অবজারভারের জন্য ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট এ অবজারভারের জন্য জিরো, কারণ দেখো এ, দেখো না বাদরটা এখানে থাকে আর বাদরটা এখানে থাকে, কি তো ব্যাপার, দেখো এই এই লাইনের উপরই পড়েছে না, তাহলে ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট জিরো, বোঝাতে পারছি? এবার দেখো, এবার দেখো ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট জিরো, আমি কি লিখবো? ইউ সাইন আলফা টি ইউ টি, রাইট, প্লাস হাফ, বলতো এবার এ কত? এ এ, এই ইকুয়েশনটা কে লিখছে? এই ইকুয়েশনটা মাঙ্কিটা লিখছে না? যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে কিন্তু জিরো লিখবে না, ভেবে দেখো, সে কিন্তু জিরো লিখবে না, সে প্রচন্ড কমপ্লিকেটেড একটা ভ্যালু ভ্যালু ও ভিজুয়ালাইজ করবে, আমি কি বোঝাতে পারছি? প্রচন্ড কমপ্লিকেটেড একটা ভ্যালু ভিজুয়ালাইজ করবে, ঠিক। দেখো ইউ সাইন আলফা টি প্লাস হাফ, হাফ, বলো জি এর ভ্যালু কত? মাইনাস জি কস, ওয়ান্ডারফুল, মাইনাস জি কস থিটা, একটা জিনিস কি বুঝতে পেরেছো? থিটা আর আলফা ডিফারেন্ট, হ্যালো, থিটাটা হচ্ছে এইটা আর আলফাটা হচ্ছে এইটা, বন্ধুগণ ইনটু টি স্কয়ার, বলো? হ্যাঁ। ওকে ওকে, তাহলে আমি কি এইটা লিখতে পারি? টি ইকুয়াল টু টু ইউ সাইন আলফা বাই জি কস থিটা, এটা লিখতে পারি? হ্যাঁ স্যার। এবারে বলো এই মাঙ্কিটাই যদি পি কিউটা লেখে, পি কিউ মাঙ্কিটাই, মাঙ্কি ব্যাটাই যদি পি কিউ লেখে, ও কি লিখবে? ও কি লিখবে? ইউ না স্কয়ার, ইউ কস আলফা ইনটু টি। আরে বাবা, এই অ্যাক্সিস বরাবর তো মাঙ্কি কোনো অ্যাক্সেলারেশন দেখছে না, আমি কি ঠিক লিখেছি? হ্যাঁ স্যার। এখান থেকে টি এর ভ্যালু তুমি পুট করে দাও, দেখো তো এটা আসে কিনা, ইউ স্কয়ার সাইন টু আলফা বাই জি কস থিটা, দেখো এটা আসছে কিনা, কোনো ডাউট থাকলে আমাকে বলো। না আমার এটাই আসছে। ভেরি গুড, ভেরি গুড দিয়া, ওটা অন্যান্য যে কোনো প্রসেসে করতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যে প্রসেসটা করছি সেটা তোমরা বুঝতে পারছো কিনা কমপ্লিটলি সেটা দেখো, অন্য অন্য প্রসেসেও হতে পারে, আই হ্যাভ নট মানে অন্যভাবে ভাবিও নি। তোমাদের এই অবধি কোনো ডাউট আছে? এই অবধি কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা এর পরের পার্টটা দেখো, বি পার্টটা, আচ্ছা বি পার্টটাই কি বলেছে শোনো, এখানে একবার পড়িয়ে নি, এখানে বলেছে দেখো
ইফ দা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল অ্যাজ সিন বাই অ্যান অবজার্ভার অন দা গ্রাউন্ড ইজ জিরো, এর মানে কি? হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট এর মানে কি বলতে পারবে? হ্যালো, বলতে পারবে? মানে হচ্ছে, বলো বলো বলো, ঠিক বলছো, বলো, ট্রাই করো। PQ হচ্ছে ওই ডিসটেন্সটা যেটা হচ্ছে এই বক্সটা কভার করবে। তো তোমরা অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার। আমি এটা একটু, তোমরা সবাই দেখো, ইফ দা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল অ্যাজ সিন বাই অ্যান অবজার্ভার অন গ্রাউন্ড ইজ জিরো, ফাইন্ড দা স্পিড অফ অফ, এই অফ এর পরে যেটা মিস আছে সেইটা আমি বলে দিচ্ছি, এটা হবে অফ বক্স, অফ বক্স উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড অ্যাট দা ইনস্ট্যান্ট দা পার্টিকেল ওয়াজ প্রজেক্টেড। মানে ভেবে দেখো, মন দিয়ে শুনবে, এই পার্টিকেলটা যখন প্রজেক্ট করা হয় এই ইউ ভেলোসিটি দিয়ে, তখন এই বক্সটার একটা নিচের দিকে ভেলোসিটি ছিল কি ছিল না বলো? আচ্ছা, আমি সেটাই ড্র করার চেষ্টা করছি, মন দিয়ে শোনো। মানে এইটা আমার বক্সটা, এই অর্ক ভাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, দেখো এইদিকে যে ইনস্ট্যান্টে এইটাকে ছোড়া হয়েছে ইউ দিয়ে আলফা অ্যাঙ্গেলে, সেই ইনস্ট্যান্টে এই পার্টিকেলটার এই বক্সটার ভেলোসিটি ভি নিচের দিকে, ঠিক বলো? ঠিক। আচ্ছা, এবার আমি যেটা বলছি তোমরা সেটা বুঝতে পারছো কিনা সেটা বলো। ঘটনাটা কি ঘটছে দেখো, ঘটনাটা কি ঘটছে দেখো, এর কিছুক্ষণ পর এটা ধরো টি ইকুয়াল টু টুয়েলভ, মানে টি ইকুয়াল টু মানে দশটার সময় এই ঘটনাটা ঘটেছে, দশটায়, ঠিক? এবার মন দিয়ে শোনো, একটুখানি টাইম যখন এগোবে তখন এই বক্সটা নিচে চলে আসবে না বলো? আসবে কি আসবে না? আসবে তো। হ্যাঁ, তার মানে এইটা আমার কি ছিল, নিচে চলে আসবে, তখন এটা আমার কিউ ছিল। হ্যালো, আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ। এবার দেখো, এইটা তখন আমার পি আর তখন এইটা কিউ, তাহলে ভেবে দেখো গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে সে এই প্রজেক্টাইলটা স্পেসে আগে যেখানে দেখেছিল তারপরেও তো সেই একই জায়গায় দেখবে, দেখবে না? সেটাই তো বলেছে, সেটাই তো বলেছে, কি বলেছে দেখো, কি বলেছে দেখো, যে ইফ দা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল অ্যাজ সিন বাই দা অবজার্ভার ফ্রম গ্রাউন্ড ইজ জিরো, মানে এই যে এ হরাইজন্টালি, হরাইজন্টালি একে মানে এই পার্টিকেলটাকে কোনো ডিসপ্লেসমেন্ট দেখেনি, ভেবে দেখো পুরো ঘর অন্ধকার, শুধু এই বাল্বটা জ্বলছে, শুধু বাল্বটা জ্বলছে, তাহলে এই এ যদি কিউতে এসে পড়ে আবার কি, পুরো বক্সটা যদি নিচের দিকে নেমে যায়, তাহলে ভেবে দেখো এই পার্টিকেলটা যদি কিউ হয় আর এটা যদি এক লাইনে থাকে, তাহলে বাইরে যে গ্রাউন্ডে থাকবে সে কি বলবে, এর কোনো এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট হয়নি বলবে কি বলবে না? একটু ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে, একটু ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। তাহলে এবার একটা জিনিস বলো, একটা জিনিস বলো, যে টাইমে এই প্রজেক্টাইলটা, প্রজেক্টাইলটা ভেতরে টি টাইমে, এই প্রজেক্টাইলটা মন দিয়ে শুনবে, টি টাইমে প্রজেক্টাইলটা এই কিউতে গিয়ে পড়েছে, কিউতে গিয়ে পড়েছে, সেই টাইমে এই বক্সটা এই পি কিউ ডিস্টেন্স কভার করেছে না, ভেবে বলো? অর্ক বোঝা যাচ্ছে, অর্ণব বোঝা যাচ্ছে? নইলে যদি সেম টাইমে এসে না পড়তো তাহলে তো ও কিউতে দেখতোই না, ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি বক্সের জন্য লিখি, বক্সের জন্য, বক্সের জন্য ইকুয়েশনটা কে লিখছে, এই যে যে গাই বাইরে দাঁড়িয়ে আছে সে এইটা লিখতে পারে, পি কিউ ইকুয়াল টু ভিটি, এই যে ভি ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ কত অ্যাক্সেলারেশন দেখছে, কত অ্যাক্সেলারেশন দেখছে এই ডিরেকশনে, জি সাইন সাইন থিটা ডিরেকশন দেখছে না, জি সাইন থিটা অ্যাক্সেলারেশন দেখছে না, ইন্টু টি স্কোয়ার দেখো। হ্যালো, বলতো এই টিটা কোন টিটা? যে টি তে এই প্রজেক্টাইলটা এখানে এসে পড়েছে, রাইট? আচ্ছা, আর পি কিউটা কোন পি কিউ, এই পি কিউ, এই পি কিউ একই তো, ভেতরেরটার যতটা ডিসপ্লেসমেন্ট ভেতরটার, ভেতরের রেসপেক্টে, বাইরেরটা ততটাই ডিসপ্লেসমেন্ট এর বাইরের রেসপেক্টে। হ্যালো, তোমরা এখান থেকে টি এর ভ্যালু পুট করো, এখান থেকে পি কিউ এর ভ্যালু পুট করো, করো করো করো, পরে আমাকে বলো, বলো তো, খুব ইজি একটা ইকুয়েশন আসবে, এইটা আসছে কিনা, ভি ইকুয়াল টু ইউ কস থিটা প্লাস আলফা বাই কস থিটা, আসছে, ভেরি গুড, ভেরি গুড মাই ডিয়ার, আই এম এক্সট্রিমলি হ্যাপি দ্যাট ইউ হ্যাভ ট্রাইড এন্ড ইউ হ্যাভ সাকসিড, কোনো ডাউট থাকলে বলো,
फ्रेंड लोग इसमें है कोई डाउट? नो सर। हां सर पूरा की क्रिस्टल क्लियर बोलो। हां एडवांस प्रॉब्लम एडवांस प्रॉब्लम। अच्छा এতক্ষণ আমরা কি করলাম বলো তো, কোনটা করলাম এতক্ষণ? হ্যালো, সেটা হচ্ছে প্রজেক্টাইলের তোমার ইকুয়েশন গুলো করলাম, প্রজেক্টাইলের, ঠিক, প্রজেক্টাইলের ইকুয়েশন গুলো করলাম। আচ্ছা এরপরে দাঁড়াও, ঠিক আছে আজকে আরো ভালো কয়েকটা কনসেপ্ট করে নি, যদি একটু বাকি থাকে আমি করিয়ে দিচ্ছি, আগে ভালো ভালো প্রবলেম গুলো তো করিনি। বলো এইটা 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 একদম ক্রিস্টাল ক্লিয়ার বলো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একবার দেখে নিচ্ছি তোমাদের কি কি হোমওয়ার্ক ছিল। এই ঋষিকা, ঋষিকা আচ্ছা সায়ন্ত দার পড়া কেমন লেগেছে? ওকে আমি যেটা বলছি, সায়ন্ত দা আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমাদের তোমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে দাদা এইভাবে পড়াও ওইভাবে পড়াও সেটাও বলতে পারো, কারণ সায়ন্ত বললো দাদা আমি কোনোদিন আগে ফাউন্ডেশন ব্যাচ করাইনি তো, বা নাইনের স্টুডেন্ট টেনের স্টুডেন্টকে ইলেভেন জিনিস করাইনি তো, যদি কিছু চেঞ্জ করতে বলো আমাকে বলতে পারো, তুমি ঋষিকার কাছে জিজ্ঞাসা করো, তুমি ডাইরেক্টলি দাদাকেই বলবে, ঠিক আছে যে দাদা এটা এই করো ওটা ওই করো। ইনফ্যাক্ট এরপরে রূপকথা জয়েন করে যাচ্ছে, অর্ক জয়েন করে যাচ্ছে সায়ন্তদার কাছে, ঠিক আছে আমি অর্ণবের ব্যাপারটা একটু কথা বলছি, একদম সায়ন্তদাকে কাজে লাগাও, সায়ন্তদা ফিজিক্যালে ফাটাফাটি, ফিজিক্যালে ফাটাফাটি, দাঁড়াও। আচ্ছা এবারে আমাদের রিলেটিভ ভেলোসিটির প্রবলেম ছিল 13, 25, 27, 28, 30, 32, 34, ওকে, এর মধ্যে যেটা বেস্ট প্রবলেম সেটা হচ্ছে সেইগুলো আগে একটু আমরা করে নিই ডিয়ার, ওকে হেডিং দাও, না হেডিং না 13 নম্বর প্রবলেমটা দেখো, 13 কোথায় রিলেটিভ মোশন, তেরোটা তোমরা ট্রাই করেছিলে? নো প্রবলেম ডিয়ার, কিন্তু তোমরা এখন প্রবলেমটা পড়ো। অর্ক দেখো ভাই, আমরা যখন ইলেভেনে টেনে টেনে ইলেভেনের জিনিস পড়তে শুরু করেছি, তার মানে ডেফিনেটলি আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি, তাই না? সেই চ্যালেঞ্জটা যখন নিয়েছি তখন আমাদের প্রচুর কষ্ট হবে, আমি জানি তোমাদের খুব কষ্ট হচ্ছে, টেনেরটাও করতে হচ্ছে, ইলেভেনেরটাও করতে হচ্ছে, কিন্তু কি জানো একদিন তোমরা এর ফলটা যেদিন পাবে সেদিন তোমাদের খুব আনন্দ হবে। তোমরা কি স্পার্কুইজ এর রেজাল্টটা দেখেছো? তোমরা না বাকি সবাই দেখেছো, তোমাদের গ্রুপ ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখেছো? অর্ক প্রোফাইলে দেখবে তোমাদের দেওয়া আছে। আমি বলতে চাইছি ওই দাদারা আদিত্য দ্বারা, অনুরাগ দা, অরিজয় দা, সাগনিক দা, এই ব্যাচটা কিন্তু 9 থেকে আমাদের কাছে প্রিপেয়ার করা শুরু করেছিল, 9 থেকে, ঠিক আছে? প্রচন্ড ওদের আমরা কষ্ট দিয়েছি, প্রচন্ড, একটা সময় ওরা পেরে উঠতো না কিন্তু তাও কিন্তু আমাদের এই ক্লাসগুলো করতো, এবং তার সুফল ওরা কিন্তু এখন পাচ্ছে, যেটা আমরা এখনো ডিসক্লোজ করিনি, তবু আমরা আস্তে আস্তে তো করবো। সেটা হচ্ছে ওদের জেই মেন্স এর রেজাল্ট কিন্তু আরো ভালো, জেই মেন্স এর রেজাল্ট কিন্তু আরো ভালো ওয়েস্ট বেঙ্গল জেই রেজাল্টের থেকে। জেই মেন্সে এক একজন প্রায় 99.9% ওপরে পেয়েছে, ঠিক আছে প্রায়, ওকে 99.6, 99.7, 99.91 এরকম, বুঝতে পারছো? তো এদের কিন্তু জেই রেজ মানে ইসে আরো ভালো, কিন্তু এরা কেউই কিন্তু না ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা মেন্স এর জন্য প্রিপেয়ার করছে, ওরা কিন্তু পাখির চোখ জেই অ্যাডভান্স, যেটা অক্টোবরে আছে, আমি কিন্তু ওদের বলেছি যে তোমাদের কিন্তু পাখির চোখ জেই অ্যাডভান্স, ঠিক, যেহেতু পাখির চোখ তোমাদের জেই অ্যাডভান্স সেই হেতু তোমরা কিন্তু এখন এইসব নিয়ে কোনো মাতামাতি নয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 23rd, 57 অনেকেই হতে পারে কিন্তু আইআইটিতে সবাই হতে পারে না, তোমাদের এখন একমাত্র গোল আইআইটি, তোমাদের এখন একমাত্র গোল আইআইটি, ওকে? তো ওরা আইআইটির জন্য প্রিপেয়ার করছে, দেখা যাক আমাদের আইআইটির রেজাল্টটাই হচ্ছে মানে ফিঙ্গার ক্রসড, ঠিক, ওরাও কিন্তু 9 থেকে প্রিপেয়ার করা শুরু করেছিল এবং তার সুফলটা এখন পাচ্ছে। সেই জন্য তোমাদের সবাইকেই বলছি যত কষ্টই হোক, যত কষ্টই হোক আমাদের কিন্তু ওই দিনটার জন্য ওয়েট করতে হবে। রূপকথা বোঝাতে পারছি? হ্যাঁ। ঋষিকা, অর্ণব,
মনে থাকবে সাহিত্যদার কথাটা যে ইয়েস আমাদের করতেই হবে। আচ্ছা তোমরা প্রবলেমটা পড়ো, আমিও পড়ি তোমাদের সাথে। বলেছে অন এ ফ্রিকশনলেস হরাইজন্টাল সারফেস অ্যাজিউম টু বি এক্স ওয়াই প্লেন, ওকে, এ স্মল ট্রলি এ ইজ মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি রুট থ্রি মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড। ওকে দেখো, বলো এ কততে মুভ করছে, বলো এ, বলো রুট থ্রি মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ডে ওপর দিকে মুভ করছে। এট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট ওয়েন দা লাইন ও এ মেক্স আ অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস আ বল ইজ থ্রোন অ্যালং দা সারফেস ফ্রম দা অরিজিন ও। আচ্ছা ঠিক, ইটস ভেলোসিটি মেক্স অ্যান অ্যাঙ্গেল 5 উইথ এক্স অ্যাক্সিস অ্যান্ড ইট হিটস দা ট্রলি। ঘটনাটা কি ঘটছে আমি একটু ড্র করি, দেখো দেখো ঘটনাটা কি ঘটছে, সেটা হচ্ছে এটা আমার জিরো জিরো কোঅর্ডিনেট, এটা হচ্ছে টি ইকুয়াল টু জিরোতে আমি এই ঘটনাটা ধরছি, টি ইকুয়াল টু জিরোতে, টি ইকুয়াল টু জিরোতে এ আছে এক্স নট ওয়াই নটে, ঠিক, এ ওপরের দিকে মুভ করছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে ভি এ তে, রাইট, টি ইকুয়াল টু জিরোতে এ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এবারে আমি কি করেছি, এখান থেকে ফাই অ্যাঙ্গেল করে কাকে ছেড়ে দিয়েছি বলো, আর একটা বলকে ছেড়ে দিয়েছি, দেখো আর একটা বলকে ছেড়ে দিয়েছি, ঠিক, এরা দুজনে হিট করেছে, যদি হিট করে থাকে, যদি হিট করে থাকে, আমি এর ভেলোসিটি বলছি ভিবি, যদি হিট করে থাকে তাহলে বলতো বলটার এইখান থেকে এইখানে পৌঁছতে যদি টি টাইম লাগে তাহলে এই স্লাইডারটা কি বলেছে, এটা ট্রলি, এই ট্রলিটার এইখান থেকে এই পয়েন্টে পৌঁছতে কত টাইম লাগবে, টি টাইম লাগবে। আরে বাবা টি টাইম নাহলে হিট করবে কি করে, বলো 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 বলো, টি টাইমই লাগবে, কোনো ডাউট আছে, হ্যালো ছিল কি বললাম, এ যখন এক্স নট আর ওয়াই নট পজিশনে ছিল, কি বললাম, এক্স নট আর ওয়াই নট পজিশনে ছিল, তখন এই ভি এটা ওপর দিকে মুভ করা শুরু করেছে, সরি ট্রলিটা ভি এ ভেলোসিটি নিয়ে, সেই সময় এই অরিজিন থেকে আমি আর একটা বলকে ফাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে ভিবি ভেলোসিটি নিয়ে ছুড়ে দিয়েছি, কোথাও কোনো অ্যাক্সেলারেশন নেই, রাইট, এরা দুজনে মিট করেছে, তাহলে বলতো এরা দুজনে যদি মিট করে তাহলে কোনটা সেম, টাইম না ভেলোসিটি, টাইম, তাহলে তাহলে এখানে যদি এরা মিট করে তাহলে আমি বলছি অরিজিন থেকে এই পার্টিকেলে যখন এই পয়েন্টে যখন মিট করেছে ভিবি ভেলোসিটি নিয়ে টি টাইম বাদে, সিমিলারলি এইখান থেকে ও টি টাইমে উপরে পৌঁছবে না, হ্যালো, গুড, তাহলে দুটো টি সেম না, এই অবধি কোনো ডাউট আছে, এইবারে বলেছে দেখো দ্য মোশন অফ দ্য বল ইজ অবজার্ভ ফ্রম দ্য, আরে বাবা ফ্রেম হবে ফ্রেম, ওটা ফেইন্ট লিখেছে অফ দ্য ট্রলি, এনিওয়ে এই এখানে প্রচুর প্রিন্টিং মিস্টেক আছে, আমরা কিছু করেও করতে পারিনি, আমাদের আইডিয়ালি তোমার কি বলে স্টাডি মেটেরিয়াল কোনো প্রিন্টিং মিস্টেক নেই আইডিয়ালি, শুধু এই 401-2-3 এর সামান্য প্রিন্টিং মিস্টেক আছে, এটাকে রেকটিফাই করা হয়েছিল কিন্তু সেটা ঠিকমতো রেকটিফাই করা হয়নি, ওকে, যাই হোক, এবার এই মোশনটাকে আমরা কার রেসপেক্টে অবজার্ভ করছি বলো, ট্রলি, ট্রলি, ওয়ান্ডারফুল, এবার ক্যালকুলেটর, অ্যাঙ্গেল থিটা মেড বাই দ্য ভেলোসিটি ভেক্টর অফ দ্য বল উইথ এক্স অ্যাক্সিস ইন দিস ফ্রেম, বলো তো এই থিটাটা কি বার করতে বলেছে, আচ্ছা তোমরা এই সেকেন্ড পজিশনটা পড়ো আগে, এই যে সেকেন্ড লাইনটা কি যেটা বলেছে, এই ফ্রেম বলতে কোন ফ্রেমের কথা বলেছে, ট্রলি বলেছে না, দেখো এই ফ্রেম বলতে, আচ্ছা এবার মন দিয়ে শুনবে, ট্রলি মানে এ না বি, ওকে, যদি ট্রলি মানে এ হয় তাহলে বলতো এইটা মানে কি, এইটা মানে কি, ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু ট্রলি, আরে বাহ, এবার দেখো আমি বলছি ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু ট্রলি হচ্ছে এই ডিরেকশনে, এটাকে যদি আমি এখানে নিয়ে যাই এইটা থিটা, ঠিক ঠিক,
ঠিক, আর এর ম্যাগনিটিউড হচ্ছে ভি বিএ। তাহলে বলতো একে আমি লিখতে পারি ভি বিএ কস থিটা আই ক্যাপ প্লাস ভি বিএ সাইন থিটা জে ক্যাপ। বলো বুঝতে পেরেছো কিনা? বলতো এই থিটাটা কোন অ্যাঙ্গেল? যে অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের সাথে করেছে, এই অ্যাঙ্গেলটা কে দেখছে? এক্স অ্যাক্সিসের সাথে করেছে। এই অ্যাঙ্গেলটা কে দেখছে? এই গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে না ট্রলির মধ্যে যে দাঁড়িয়ে আছে? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মাই ডিয়ার ওয়ান্ডারফুল। আচ্ছা এবার মন দিয়ে শোনো, বলতো অরিজিনালি ভিবির ভেলোসিটি এইটা না? অরিজিনালি গ্রাউন্ডের রেসপেক্টে, হ্যালো দেখো বাই অ্যাঙ্গেল করে আছে, কারণ আমি ভিবি কে এইটা বলতে পারি। সরি ভুল লিখলাম, আরে বাবা এই ভিবির আমি দুটো কম্পোনেন্ট ভেঙে নিতে পারি না? দেখো দেখো কোনো ডাউট আছে কিনা বলো। ওকে আচ্ছা এবার বলো ভিএ কত বন্ধুগণ? ভিএ কত বলে দিয়েছে? বলে দিয়েছে ভিএ 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 রুট থ্রি, রুট থ্রি মাইনাস ওয়ান আই ক্যাপ না জে ক্যাপ, জে ক্যাপ। আরে বাবা ওপর দিকে যাচ্ছে রাইট। এবার বলো আমি এটা লিখতে পারি ভিবিএ ইকুয়াল টু ভিবি মাইনাস ভিএ, হ্যালো। এবার তুমি দেখো, এবার মন দিয়ে শোনো আমি কি করছি। এখান থেকে তুমি ভি এর ভিবির ভ্যালুটা পুট করো, এখান থেকে তুমি ভি এর ভ্যালুটা পুট করো, আর এখান থেকে তুমি ভি এবির ভ্যালুটা পুট করো। করো 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 করো। আচ্ছা এইটাকে না আমি ভি এ লিখছি, ভি এ জে ক্যাপ, মানে এই ভ্যালুটা আমি পরে বসাচ্ছি, রুট থ্রি প্লাস ওয়ান পরে বসাচ্ছি। কি বললাম বুঝলে? ভি এ ম্যাগনিটিউড ইন্টু জে, এই ভি এর ভ্যালুই হচ্ছে এইটা। আমি কি বোঝাতে পেরেছি যে এই সবগুলো তোমরা এখানে পুট করো এই ইকুয়েশনে? ইকুয়েশনে পুট করার পরে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো না, এই দিকে সামথিং ইনটু আই ক্যাপ প্লাস সামথিং ইনটু জে ক্যাপ, কারেক্ট? সেটা কোনটা? এই যে ভি বি এ কস থিটা আই ক্যাপ প্লাস ভি বি এ সাইন থিটা জে ক্যাপ, এই দিকে এইদিকে পাবো না? এই যে এইটায়। আর ভি বি মাইনাস ভি এ করলে আমি এই দিকে একটা আই ক্যাপ আর জে ক্যাপ পাবো না? বলো তাই না? যদি সেটা পাই তাহলে তোমরা আমাকে বলতে পারবে আমি এই আই ক্যাপ আর এই আই ক্যাপ কে ইকুয়েট করতে পারি, কারণ এই কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটা সেম হবে না? এইদিকে এইদিকে আই এর গোয়ালে যে কটা গরু, ডান দিকেও তো আই এর গোয়ালে সেই কটা গরুই থাকতে হবে, অ্যাম আই রাইট? তাহলে আমি লিখতে পারি, দেখো তো ভি বি এ কস থিটা, তোমরা তোমরা ক্যালকুলেট করো, ইকুয়াল টু ভি বি কস ফাই, আবার ভি বি এ সাইন থিটা ইকুয়াল টু ভিবি সাইন ফাই মাইনাস ভিএ। দেখো লিখতে পারি কিনা? কারেক্ট। এবার এটা এক নাম্বার ইকুয়েশন, এটা দু নাম্বার ইকুয়েশন, রাইট? দুই কে এক দিয়ে ভাগ করে দিচ্ছি, প্রবলেমটা অত্যন্ত ভালো প্রবলেম তো। দেখো তো এখান থেকে লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ভিবি সাইন ফাই মাইনাস ভিএ ডিভাইডেড বাই ভিবি কস ফাই। দেখো লিখতে পারি কিনা? এই অবধি তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা অর্ক ভাই কোনো ডাউট আছে? ওকে ওকে। আচ্ছা এইটা আমি ক্যালকুলেট করে রেখেছি, এটা আমি আপাতত ক্যালকুলেট করে রেখেছি। এবার আমি ওপরে চলে যাচ্ছি, মন দিয়ে ওপরে চলে যাচ্ছি। বলতো এ আর বি কি একই সময় মিট করেছে? এ আর বি কি একই সময় মিট করেছে? করেছে। আবার এ আর বি দুজনেরই কি ফাইনাল কোঅর্ডিনেট সেম? হ্যাঁ। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এবার দেখো আমি কি বলছি, বলতো বলের জন্য, বল বল বলের জন্য আমি যদি ফাইনাল কোঅর্ডিনেট ওয়াই ধরি, ইনফ্যাক্ট ওরা যদি এক্স আর ওয়াই এ মিট করে তাহলে বলের জন্য ফাইনাল কোঅর্ডিনেট কত? ওয়াই না? বলো। হ্যাঁ। আচ্ছা এইটা কি ভি বি সাইন ফাই ইনটু টি? কেন? আরে বাবা বলের যে ভেলোসিটি, বলের যে ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি, তার সাথে টি গুণ করলেই তো আমি এই এইটা পেয়ে যাব, মানে এইটা আমার এক্স এন্ড ওয়াই। বলো বোঝাতে পেরেছি? হ্যাঁ। আরে আচ্ছা এখানে আরেকটা কথা বলার, বলো তো এক্স নট আর এক্স এর মধ্যে কি রিলেশন? এই যে এক্স নট, আমি এটার ইনিশিয়ালি এটা এক্স নটে ধরেছিলাম, এটাও এক্স নটই না কেন? আরে বাবা ট্রলিটা কি কোনোভাবে ওয়াই ডিরেকশনে চেঞ্জ করছে?
বোঝাতে পেরেছি? তারপরে ফাইনাল কোঅর্ডিনেটর কি চেঞ্জ হয়েছে, x ডট চেঞ্জ হয়েছে না y চেঞ্জ হয়েছে ফাইনাল কোঅর্ডিনেটর? ডাউট থাকলে বলো। গুড, যদি ডাউট না থাকে তাহলে আমি এই ইকুয়েশনটা কি একদম পারফেক্ট লিখেছি বলো? লিখেছি। আচ্ছা, বলের জন্য x কোঅর্ডিনেট কি আমি এটা লিখতে পারি? বলের জন্য ওকে। এবারে ট্রলি, ট্রলির জন্য মন দিয়ে শুনবে, ট্রলির জন্য মন দিয়ে শুনবে, ট্রলির জন্য মন দিয়ে শুনবে। এইখান থেকে এই ডিস্টেন্সটা কত বলতো? VA ইনটু টি ট্রলির জন্য। আর অরিজিনাল ইনিশিয়ালি ও ওয়াই নটে ছিল, তাহলে বলতো ওয়াই নট প্লাস VA ইনটু টি কি হবে? ভেরি গুড, ওয়াই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাকে VA ইনটু টি ইনটু ওয়াই নট, কারেক্ট? কোনো ডাউট আছে? এবারে কি বলছি সেটা শোনো। ইনিশিয়ালি ইনিশিয়ালি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল না? এটা x নট আর এটা y নট কোঅর্ডিনেট ছিল না? তাহলে এটা 45 হলে এই দুটো ইকুয়াল ছিল না? হ্যাঁ। তাহলে x নট আর y নট সেম ভ্যালু না? হ্যাঁ। ওকে, এখানে আমি লিখতে পারি x, এই সরি y নট এর জায়গায় লিখতে পারি x নট? হ্যাঁ, সরি x নট, সরি এই x নটটা এখানে বসাতে পারি? হ্যাঁ। এই ওয়াইটা এখানে বসাতে পারি? হ্যাঁ। তাহলে দেখো তো আমার এটা আসে কিনা, VB sin phi equal to VA plus VB cos phi, আসে কিনা দেখো তো। হ্যালো, আসছে আসছে? ওকে, এবার আমি কি করছি দেখো, VB sin phi minus VA equal to VB cos phi, এটা ইকুয়াল টু 1 লিখতে পারি? হ্যাঁ। এই পুরো জিনিসটা কি অলরেডি আমি পেয়েছিলাম? হ্যাঁ, tan theta, এই যে tan theta তে, হ্যাঁ, এটা ইকুয়াল টু 1? হ্যাঁ। এটার ভ্যালু কত? 45। এটা চেয়েছে, এটা চেয়েছে। আপ সোচো, ইয়ে জেই অ্যাডভান্স মে আয়া হুয়া হ্যায়, রিসেন্ট মে আয়া হুয়া হ্যায়, 2004-05 মে আয়া হুয়া হ্যায়। ভাবো এই প্রবলেমটা ক্লাসে বসে নামাতে হচ্ছে বা নামাতে পারছে যারা, তাদের ব্রেন লেভেলটা কোন লেভেলে নিয়ে যেতে হবে। আর ইউ গেটিং আ ফিলিং দ্যাট ইট উইল বি টাফ টু ক্লিয়ার এনি অল ইন্ডিয়া লেভেল কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি জেই অ্যাডভান্স অর কেভিপিওয়াই? হ্যাঁ, কারেক্ট। সেই জায়গাটাকে আমাদের নিয়ে যেতে হবে বন্ধু, সেই জায়গাটা আমাদের নিয়ে যেতে হবে। অ্যান্ড উই ক্যান মেক ইট, সবাই পাচ্ছে, আমরা কেন পারবো না? সবাই পাচ্ছে, সবাই পাচ্ছে, আমরা কেন পারবো না? রাইট, তোমাদের জন্য তার জন্য যা যা গাইডেন্স দরকার সব স্পার্ক কুইজ দেবে তোমাদের জন্য। তোমরা যদি এক পা জলে নামো, স্পার্ক উইজ 10 পা জলে নামবে তোমাদের জন্য। সপ্তর্ষিদা 12 এর ব্যাচকে অ্যারাউন্ড সারা রাত মানে অ্যারাউন্ড একটা বা দেড়টা থেকে আড়াইটে তিনটে চারটে পর্যন্ত ডাউট ক্লিয়ার করছে এখনো। কেন করছি? বিকজ উই ওয়ান্ট দ্যাট ইউ শুড সাকসেস, ইউ শুড বি সাকসেসফুল। আচ্ছা, প্রবলেমটা বোঝাতে পেরেছি? এখনো কিন্তু সেকেন্ড পার্টটা হয়নি। সেকেন্ড পার্টটা কি বলেছে? ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বল with respect to surface if phi equal to 4 theta by, আচ্ছা b, phi বলে দিয়েছে 4 theta by 3, তাহলে বলো তো এখান থেকে phi এর ভ্যালু 60 ডিগ্রি আসছে? হ্যাঁ, রাইট, 60 ডিগ্রি আসছে। এবার তুমি এই এই ইকুয়েশনে চলে এসো, এই ইকুয়েশন, আচ্ছা এই ইকুয়েশনে, এই যে এই ইকুয়েশনে, সেটা হচ্ছে vb দেখো sin 60 minus root 3 minus 1 divided by VB cos 60 equal to 1 না? হ্যালো, হ্যাঁ, দেখো তো এখান থেকে VB এর ভ্যালু 2 মিটার পার সেকেন্ড আসে কিনা? এখান থেকেই দেখা যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড আসবে, হাফ রুট 3 বাই 2, ওখান থেকে এক কেটে যাচ্ছে, 2 থাকছে, দেখো আসছে? হ্যাঁ, দিস ইজ দা প্রবলেম। কি বললাম? দিস ইজ দা প্রবলেম। কোনো ডাউট থাকলে বলো। পুরো প্রবলেমটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, আচ্ছা এবারে এবারে
আমি দেখো আমি মোটামুটি ভালো ভালো প্রবলেম গুলো করাচ্ছি, ভালো ভালো প্রবলেম গুলো করাচ্ছি। একটা ভালো প্রবলেম বলবো, ভালো প্রবলেম বলবো, হ্যালো। হ্যাঁ দেখো সেটা হচ্ছে এটারই ফাইনেস্ট প্রবলেম, ইরোডফের প্রবলেম, স্ট্যান্ডার্ড প্রবলেম, সব জায়গায় বইগুলোতে করে দেওয়া আছে কিন্তু বোঝানো নেই, কেউ কিছু বুঝতে পারছে না। আমাকে হাজারবার বলেছে, সপ্তর্ষিদারও হাজারবার মাথা খারাপ করে দিয়েছে, সেই প্রবলেমটা আমরা করিয়ে দিচ্ছি। 34 ঠিক আছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে প্রতিটা স্টেপ, একদম ফাইনাল স্টেপে আসার কোনো মানে হয় না, আমাদের বোঝাটাই মেন। ইরোডফ খুললেই এই প্রবলেমটা সবার আটকায়, কিন্তু এই প্রবলেমের কনসেপ্টটা আমাকে বলতে হবে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটার কনসেপ্টের আগে আমি 28টা করিয়ে দিই, 28টা করিয়ে দিই। কেন 28টা করাবো জানো? হ্যালো, তাহলে আমাদের পরেরটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? নইলে আমাকে দুবার এক্সপ্লেইন করতে হবে, দরকার নেই। এই প্রবলেমটা দেখো, আচ্ছা এই প্রবলেমটা এইসি ভার্মাতে সলভড এক্সাম্পলে করে দেওয়া আছে, ঠিক আছে? এই প্রবলেমটা এইসি ভার্মাতে সলভড এক্সাম্পলে করে দেওয়া আছে, ওকে? সলভড এক্সাম্পল করে দেওয়া আছে, তোমরা ডেফিনেটলি ওখান থেকে দেখতে পারো, কিন্তু ওখানে যেভাবে করেছে সম্ভবত আমি সেইভাবে করব না, ওকে? এই প্রবলেমটা দু তিনটে মেথডে করা যায়, মন দিয়ে শুনবে। আর এই প্রবলেমের আরেকটা ব্রাদার আছে, আইডেন্টিক্যাল ব্রাদার না, ব্রাদার আছে, মানে টুইন ব্রাদার না, আরেকটা ব্রাদার আছে, সেই প্রবলেমটাও দিয়ে দেবো, বইগুলোতে থাকে, এটা জানলে পরেরটা এক মিনিটের ব্যাপার, কিন্তু এটা কনসেপ্টটা আমি তোমাদের বলবো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এ বি সি, ওকে? এ বি সি, রাইট? এ বি এর দিকে যাচ্ছে, বি সি এর দিকে যাচ্ছে, সি এর দিকে যাচ্ছে, লাফ ট্রায়াঙ্গেল, ওকে? এ বি কে, বি এর দিকে, বি সি কে, সি এর দিকে, আমি বোঝাতে পারছি? এখনকার সিরিয়াল গুলো খুলবে, বাংলা বাংলা সিরিয়াল দেখবে, এটাই চলছে, এটাই চলছে, ওকে? আই হোপ তোমরা বাংলা সিরিয়াল অ্যাটলিস্ট দেখো না, আই হোপ না, ওকে বাঁচালে। যদি বাংলা সিরিয়াল দেখো তাহলে কেভিপিওয়াই কেন, বোর্ডও পাস করতে পারবে না, ওগুলো হচ্ছে অ্যান্টি এক্সাম, অ্যান্টি এক্সাম। এনিওয়ে যাই হোক, দেখো সেটা হচ্ছে প্রবলেমটা, দেখো লাফ ট্রায়াঙ্গেল এ বির দিকে, বি সির দিকে, সি এর দিকে, ঘটনাটা কি ঘটছে? ইনিশিয়ালি ইনিশিয়ালি এটা হচ্ছে টি ইকুয়াল টু জিরোর ঘটনা, দেখো এটা হচ্ছে টি ইকুয়াল টু জিরোর ঘটনা, একদম ডিটেলে বোঝাবো, এর কনসেপ্টটা বুঝতে পারলে পরের ইরোডফের ওই প্রবলেমটা পেরে যাবে। এই লেন্থটা হচ্ছে এল, এলই তো বলে দিয়েছে, তাই না? দেখো হ্যাঁ, ইরোডফে ওটা এই তোমার এই সিরিতে এ দেওয়া আছে, এখানে এল, কোনো ব্যাপার না। দেখো কি ঘটনাটা ঘটছে, দেখো এর হেড অলওয়েজ বি এর দিকে, বির হেড অলওয়েজ সি এর দিকে, সি এর হেড অলওয়েজ এর দিকে। এবার দেখো আমি এইটাকে যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে দিই, ট্রায়াঙ্গেল, দেখো ট্রায়াঙ্গেল, ওকে, তাহলে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে কি হবে না বলো, ওকে? এই প্রবলেমটা আমাদের অর্ক ট্রাই করেছে, অর্ক ডায়াগ্রামটা ঠিকঠাক করেছে, আই এম এক্সট্রিমলি হ্যাপি ডিয়া। এবার দেখো কিছুক্ষণ বাদে সি এখানে এগিয়ে যাবে না, সি দেখো, মানে যদি এ আর বি মুভ না করতো তাহলে সি এগিয়ে যাবে না, ওকে ওকে, ধরো সি এগিয়ে গেল, তাহলে বি তখন কি এই ডিরেকশন থেকে এইদিকে থাকবে না এইদিকে বলো, হ্যালো কোন দিকে থাকবে বলো, তোমরা বলতে পারবে? উপরে যাইতে, ভেরি গুড ভেরি গুড, আচ্ছা মন দিয়ে শুনবে, তার মানে ওর ডিরেকশনটা এইদিকে থাকবে, ঠিক? আবার দেখো এই সি এর ডিরেকশন, সি এর ডিরেকশন কি এইদিকে থাকবে না এইদিকে, এর আগের পয়েন্টে দেখো
এইরকম থাকবে না? আবার এর ডিরেকশন এইদিকে থাকবে, সরি থাকবে না? হ্যালো, আমি কি বোঝাতে পেরেছি বলো? আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমি যদি এটাকে ড্র করি তাহলে দেখো আমি এখানেও একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পাবো না? দেখো কিছুক্ষণ বাদে এরকম একটা ট্রায়াঙ্গেল হওয়ার কথা না, তাই না? অ্যাকচুয়ালি এরকম না, ভেবে দেখো এই তোমার আরে বাবা দাঁড়ো, অ্যাকচুয়ালি এটা আমি একটু ভুল ড্র করেছি, ভুল না এটা, মানে এ কি বলতো এই লাইনের উপর থাকবে না, একটু এই দিকে চলে আসবে, আবার এও এই লাইনের উপর থাকবে না, একটু এই দিকে চলে আসবে, আর এও এই লাইনের উপর থাকবে না, একটু এই দিকে চলে আসবে। দেখো এইরকম একটা, ও বাবা আমি কি বোঝাতে পারছি? দেখো এইরকম একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পাবো না? হ্যালো, তাই না? আচ্ছা, এর কিছুক্ষণ বাদে সেম ভাবে এ একটু এগিয়ে যাবে, এ একটু এগিয়ে যাবে, এ একটু এগিয়ে যাবে, তাহলে এখানে আমি আর একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পাবো না? এরকম এগুলো কিন্তু এগুলোকে টাচ করেনি, ঠিক? তারপরে আমি আর একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পাবো না? এরকম বলো, কারণ সবাই তো একে অপরের দিকে হেড করছে। তাহলে ভেবে দেখো যদি আমি এর পাথটাকে ডিফাইন করি বা এর পাথটাকে ড্র করতে চাই তাহলে এর পাথটা এইরকম হবে না? মানে আচ্ছা ছেড়ে দাও, এই এরকম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পেতে 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 ভেবে দেখো একটা সময় গিয়ে একটা পয়েন্টে গিয়ে মার্চ করে যাবে না? হ্যাঁ, বলতো সেই পয়েন্টটা কি পয়েন্ট হওয়ার কথা? বলো বলো বলো, আমি যদি এই টিপ গুলোকে জয়েন করি, দেখো এই টিপ গুলোকে, এই টিপ গুলোকে, এই টিপ গুলোকে, দেখো 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 বুঝতে পারছো কি বলছি? টিপ গুলোকে জয়েন করি, দেখো দেখো এইভাবে না, মানে আমি এটাকে এইভাবে একটু সাইডে জয়েন করে দিচ্ছি। কোনো ডাউট আছে? না। ওকে, ফাইন ফাইন, এবারে কনসেপ্টটা শোনো, এই পার্টিকেল গুলোর কোনো অ্যাক্সেলারেশন আছে? নেই, না। বাস, অ্যাক্সেলারেশন যখন নেই তাহলে লাফটা খাতাম, আমার অতটা মানে প্রবলেম হবে না। এবারে আমি যেটা বলছি সেটা শোনো, সেটা হচ্ছে এরা যদি টি টাইম বাদে মিট করে তাহলে সবাই টি টাইম বাদেই মিট করেছে, তাই না? হ্যাঁ। এবারে আমি যে কোনো দুটো পার্টিকেলের কথা কনসিডার করছি, যে কোনো দুটো পার্টিকেলের কথা কনসিডার করছি, আমি এই পার্টিকেলটা বি আর সি এর কথা কনসিডার করছি। দেখো ইনিশিয়ালি বি এর ভেলোসিটি এইদিকে, সি এর ভেলোসিটি এইদিকে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কারেক্ট? বলো বলো বলো, এটা ইনিশিয়ালি না, সব সময়। আরে বাবা, যখনও এই এই অবস্থায় থাকবে তখনও তো এইদিকে ভি, এইদিকে ভি, তাহলে তখনও জিনিসটা এরকম না? দেখো, তাহলে বলতো এদের, আচ্ছা এই দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, যে কোনো টাইমে, এটা যে কোনো টাইমে একটা এই, এটা হচ্ছে রুট থ্রি ভি বাই টু, এটা হচ্ছে ভি বাই টু, কি ডাউট আছে? ওকে, এবার আমাকে একটা কথা বলতো, ইনিশিয়ালি, আচ্ছা না, এটা যে কোনো টাইমে না, যে কোনো টাইমে না, যে কোনো টাইমে, এবার বলতো এই দুটোর মধ্যে ডিস্টেন্স কে কমাচ্ছে, এই কম্পোনেন্টটা না এই কম্পোনেন্টটা, এক্স কম্পোনেন্ট না ওয়াই কম্পোনেন্ট? এক্স কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট, ভেরি গুড ভেরি গুড। বলতো এক সেকেন্ডে, এক সেকেন্ডে এদের যে রিলেটিভ, মানে সরি এক সেকেন্ডে না, এদের রিলেটিভ ভেলোসিটি কত আসছে? ভি প্লাস ভি বাই টু। দেখো, কারণ এক সেকেন্ড বাদে ও এখানে আসবে, ও এখানে আসবে এক সেকেন্ড বাদে, তার মানে রিলেটিভ ভেলোসিটিটা অ্যাড হয়ে যাবে না? ভেবে বলো বলো, কোনো ডাউট আছে? না না। এবার একটা কথা বলো, এক্স অ্যাক্সিস বরাবর রিলেটিভ ভেলোসিটিটা আর ওয়াই অ্যাক্সিস বরাবর রিলেটিভ ভেলোসিটিটা, হোয়াট এভার, এখানে কি কোনো রিলেটিভ অ্যাক্সেলারেশন আছে? না। এই এবারে মন দিয়ে শোনো, তার মানে ভেবে দেখো আমি যদি বলি টি টাইম বাদে ওরা মিট করেছে, টি টাইম বাদে, বলো তো টি ইকুয়াল টু জিরো তে বি আর সি এর মধ্যে কত ডিস্টেন্স ছিল? এল, এল, টি ইকুয়াল টু জিরো তে ছিল এল, বলো তো টি ইকুয়াল টু টি তে ওদের ডিস্টেন্স কত? জিরো, জিরো। তারপরে এই এল ডিস্টেন্সটা কে কমিয়েছে, ওদের রিলেটিভ ভেলোসিটি কমিয়েছে না? হ্যাঁ। কত টাইমে, টি টাইমে? হ্যাঁ, লিখতে পারি টি ইকুয়াল টু এল আপন ভি প্লাস ভি বাই টু। হ্যাঁ, গেম ওভার। বলো পুরো প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। বইগুলোতে অন্যান্য অনেক প্রসেস করে দেওয়া আছে, সব প্রসেস কারেক্ট, সব প্রসেস, এই সি ভার্মাতে ওটা করে দেওয়া আছে, সব প্রসেস কারেক্ট,
আমি জানি না অন্যান্য প্রসেস গুলো মানে কি আমি জানি কোনটাই কি কিভাবে করা আছে সেটা আমি জানি না, এটা অন্য অন্যভাবেও করা যাবে, কিভাবে বলো ওই ডিফারেন্সিয়েট করে ওটা দিয়েও করা যাবে, ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার। কিন্তু তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পেরেছো? দেখো এলটা হচ্ছে রিলেটিভ ডিস্টেন্স, সেই এল দেখো এলটা রিলেটিভ ডিস্টেন্স ঠিক, এবার এলটা রিলেটিভ ডিস্টেন্সটা কমেছে না বেড়েছে? কমেছে, সেটা কে কমিয়েছে? ভি প্লাস ভি বাই টু কমিয়েছে। ভেবে দেখো প্রতিটা ইনস্ট্যান্টে ভি প্লাস ভি বাই টু হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ক্লিয়ার? ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলো। এবার এবার আমাকে একটা কথা বলবে, বলবে সেটা হচ্ছে এই যে কোনো একটা পার্টিকেল, যে কোনো একটা পার্টিকেল কতটা ডিস্টেন্স কভার করেছে বলতে পারবে? আচ্ছা আমি ধরলাম ডিস্টেন্স কভার করেছে এস, তাই তো? তাই তো বলতো পার্টিকেলটার স্পিড কত? ভি? আরে বাবা ভি। এবার বলো কত টাইম ধরে ও ও এখানে এসে পৌঁছেছে, কত টাইম ধরে? টি টাইম ধরে। হ্যাঁ, তার মানে এস ইকুয়াল টু ভি ইনটু টি। হ্যাঁ দেখো তো কত আসছে, এই রে 12/3 আসছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আমি কি বললাম, এর একটা আইডেন্টিক্যাল ব্রাদার, আইডেন্টিক্যাল ব্রাদার না, এর একটা জুড়ো, এর একটা মানে সিবলিং আছে, মানে আরেকটা ভাই আছে, ভাই বাবন যাই বলো। দেখো সেই প্রবলেমটা দেখো, এইটা হচ্ছে তোমার নর্মাল সিরিয়াল ঠিক আছে, আর এইটা হচ্ছে শ্রীময়ী। শ্রীময়ী দেখো, বাহ একটা ভালো কথা শোনালে, দেখো না পাগল হয়ে যাবে। আমি তো ট্রোল দেখি মানে ফেসবুকে ট্রোল, যদি এখন দেখি না ফেসবুক এখন নেই, ট্রোল করে না। আচ্ছা দেখো সেটা হচ্ছে এখানে কজন আছে, কটা ট্রায়াঙ্গেল মানে কটা রিলেশন, 1 2 3 4 5 6, আমি তো কম বললাম এখনকার সিরিয়ালের জন্য। আচ্ছা দেখো দেখো দেখো, এবার সবাই ভাবছে সাহিত্য আর সিরিয়াল গুলোর প্রতি প্রচন্ড রাগ, ইটস নট লাইক দ্যাট। ওই ভাটের জিনিসের প্রতি আমি কনসেন্ট্রেটও করি না, আমি ট্রোল গুলো দেখি সেখান থেকে। মন দিয়ে শোনো, এটার এক একটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে এস, এই এ ঠিক, এক একটার মধ্যে ডিস্টেন্স কারেক্ট, সরি এ এ। এবার আমাকে বলেছে প্রতিজনের ভেলোসিটি ভি, মানে এ বি এর দিকে ভি ভেলোসিটি নিয়ে, বি সি এর দিকে, সি ডি এর দিকে, ডি এর দিকে এই ভেলোসিটি নিয়ে মুভ করছে ঠিক আছে। হ্যালো বলো, এরাও তো আলটিমেটলি কোথায় এসে মিট করবে? সেন্টারে, সেন্টারে এসে মিট করবে ঠিক, কোনো ডাউট আছে বলো? না। এরও তোমার ডায়াগ্রামটা কিরকম হবে, সেই আগে ট্রায়াঙ্গেলটাই একটু টিল্টেড হয়ে যাবে। দেখো টিল্টেড হতে হতে মানে আগে যেমন আগের এই ট্রায়াঙ্গেল গুলো একটু টিল্ট হতে 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 গেছিল না, দেখো এখানেও এটা এরকম টিল্ট হতে হতে ছোট হতে হতে যাবে বলো, যাবে না? ডায়াগ্রামটা ড্র করতে পারো, কমপ্লিকেটেড হয়ে যাবে, যদি ইন্টারেস্ট থাকে ডায়াগ্রামটা ড্র করতে পারো, আমি ডায়াগ্রামটা ড্র করছি না ঠিক আছে। ঠিক আছে দেখো আলটিমেটলি বেসিক্যালি এটাও এরকম ভাবেই মিট করবে, বলে দিচ্ছি এখানে মিট করবে, এরকম মিট করবে ঠিক ঠিক। আমাকে বলো কত টাইম বাদে মিট করবে? আগের কনসেপ্টটা লাগবে ডিয়ার, অর্কো ঘুম পাচ্ছে না তো? হবে না অত বলো, যদি আগের কনসেপ্টটা বুঝতে পারো তাহলে এই কনসেপ্টটা কিন্তু না, আমারও 2a/3b আসছে, তাই তোমারও 2a/3b আসছে, আচ্ছা বুঝতে পারছি খুব ভালো। আচ্ছা অ্যাঙ্গেল সবকটাই 120 ডিগ্রি করে, সো হোয়াট সো হোয়াট,
আচ্ছা এবার আমি একটু করতে করার চেষ্টা করি, আমি এক লাইনে করবো, মন দিয়ে শুনবে। ধরো এর ভেলোসিটি এইদিকে ভি, ঠিক, এর ভেলোসিটি এইদিকে ভি, এই অ্যাঙ্গেলটা 30, সরি 60, অটো বুঝতে পারছো তো, এই অ্যাঙ্গেলটা 60, তাহলে এই ডিরেকশনে ভি বাই টু, এই ডিরেকশনে রুট থ্রি ভি বাই টু, কোনো ডাউট আছে? বলো তো এই এটা কে কমাচ্ছে, এইটা না এইটা, এই যে নিচে রিলেটিভ ভেলোসিটিটা, x কম্পোনেন্টটা। এবার মন দিয়ে শোনো, এবার রিলেটিভ ভেলোসিটি v মাইনাস v বাই 2, আরে বাবা এইদিকে v, আবার এইদিকেই v বাই 2, আগেরটা কি ছিল, এইদিকে v ছিল, সরি এইদিকে v ছিল আর এইদিকে v বাই 2 ছিল, দেখো এখন এটা মানে বুঝতে পেরেছো, এখন মাইনাস হবে না, হ্যালো তাহলে কি কত হবে, a বাই v মাইনাস v বাই 2, মানে কত আসছে, 2a বাই v আসছে। এবার তোমাকে যদি বলি কত টাইম বাদে ওখানে গিয়ে মিট করেছে পারবে? এই রূপকথা, ইয়েস অর নো, তুমি একদম ঠিক করেছো, রূপকথা বোঝা গেছে? বুঝতে পেরেছি, এবার কি বোঝা গেছে ডিয়ার? ওকে এবারে চলে আসি সেই ইরোড অফ এর প্রবলেমটায়, যেটা সবাই বলে স্যার এটা করে দিন, এটা করে দিন। এই প্রবলেমটা আমাদের আজকে শেষ প্রবলেম, ঠিক আছে? বাকি যেটা আমি একটু বলে রাখি, বাকি যেটা বেঁচে থাকলো, মন দিয়ে শোনো, বাকি যেটা বেঁচে থাকলো, এই সোমবার দিন আমি 3:30 থেকে 4:30 ক্লাসটা নেব তোমাদের, বাকি যেগুলো বেঁচে থাকলো রিলেটিভ ভেলোসিটির, আমার হার্ডলি 1 থেকে 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 বা তার কম লাগবে। তোমরা 3:30 থেকে 3:30, 4:30 এর মধ্যে আমি ক্লাসটা শেষ করে দেবো, ঠিক? অর্ক বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে? না স্যার। আমি রিমাইন্ড করিয়ে দেব, ওকে? আরবার বলছি, স্পার্ক কুইজে যখন তোমরা অ্যাটাচড হয়েছো, আমরা কিন্তু দিন রাত টাইমের কোনো পরোয়া করি না, প্রচুর ক্লাস নি, প্রচুর ক্লাস নি, ওকে? তোমরা সবে আমাকে দেখেছো, তোমরা এখনো পুরো ফ্যাকাল্টি টিমের সাথে ইনভলভ হওনি। হ্যাঁ অর্জুন দাকে দেখেছো, আমাকে দেখেছো, কেউ কেউ সায়ন্ত দাকে দেখেছো, শুভদীপ দাকে দেখেছো, সপ্তর্ষিদাকে দেখেছো, এছাড়াও কিন্তু আমাদের ম্যাথস এর আরো 3 জন ফ্যাকাল্টি আছেন, 4 জন, কেমিস্ট্রিতে আরো 2 জন, সরি আরো 3 জন ফ্যাকাল্টি আছেন, যেমন 11-এ তোমাদের এক পেয়ার আরো অন্য পেয়ারের ফ্যাকাল্টি নেবে, আবার 12-এ অন্য পেয়ারের ফ্যাকাল্টি নেবে। আমি কি বোঝাতে পাচ্ছি? তখন দেখতে পাবে কিরকম প্রেশার দিচ্ছে, বলো এখনো তুমি কম প্রেশার দিচ্ছ? আচ্ছা প্রবলেমটা দেখো, same type of problem, a moves with a constant velocity u along x axis, right, b always has a velocity towards a, after how much time will b meet a if b moves with constant velocity v, okay, what distance will travel by a and b, huh? What distance will be traveled by a, oh a dudu dudu alada alada ye korte boleche, ab ki problem ta korabo, answer last problem, ekdom mind ta ke fresh rakho, লাস্ট প্রবলেম মাইন্ডটাকে ফ্রেশ রাখো, যেগুলো বলবো সেগুলো বোঝার চেষ্টা করবে। এখানে আগে একটু বুঝিয়ে নি, কিছুক্ষণ বাদে এ যখন এখানে পৌঁছবে তখন বি এই ডিরেকশনে, এই ডিরেকশনটা হবে না, হ্যালো, হ্যাঁ, তারপরে যখন এ এখানে পৌঁছবে তখন আবার বি এর এই ডিরেকশনটা হবে না, আবার যখন এ এখানে পৌঁছবে তখন এই ডিরেকশনটা হবে না, তার মানে ভেবে দেখো, ভেবে দেখো, ভেবে দেখো, আমি এই ডায়াগ্রামটাকে ড্র করছি, কোথায় গেল বেটা, ভেবে দেখো, এইটা ছিল এ, এইটা ছিল বি, আমি ধরলাম ক্যাপিটাল টি টাইম বাদে ওরা মিট করেছে, কোথায় মিট করেছে, এইখানে, তাহলে এই বি এর পাথটা এরকম হবে না, সরি দেখো বি এর পাথটা এরকম হবে, দূর এরকম হবে না বি এর পাথটা, কেন দেখো প্রতিটা মোমেন্টে তো এই স্লোপটা চেঞ্জ হচ্ছে, দেখো দেখো এরকম প্যারাবোলিক হবে না, বলো বলো বলো, তাই না? ওকে এবার ধরলাম টি টাইম বাদে, টি টাইম বাদে বি এখানে, টি টাইম বাদে রাইট বি এখানে রাইট, তাহলে এ কোথায় হবে বলতো, এ হবে এইখানে না, কারণ এই ডিরেকশনে তো রাইট, যদি সেটা হয় তাহলে এর ভেলোসিটি এইদিকে কত ইউ, আর ভি বির ভেলোসিটি এইদিকে কত ভি, না কোনো ডাউট থাকলে বলো, গুড গুড, এবার মন দিয়ে শুনবে, কোনো একটা
টি টাইমে এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক বলতো? থিটাটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল, অ্যাবসলিউটলি ভেরিয়েবল, অ্যাবসলিউটলি ভেরিয়েবল। ওকে, এবার দেখো আমি এই এই দুটো কম্পোনেন্ট ভাগ করতে পারি। হ্যাঁ, এটা কত? ভি, ভি আর এটা ভি, কোনো ডাউট থাকলে আমাকে বলো। ওকে, এবার আমি বলছি ক্যাপিটাল টি টাইম বাদে মিট করেছে, কারেক্ট? এটা জিরো জিরো, এটা জিরো জিরো। তাহলে তোমরা আমাকে একটা জিনিস বলতে পারবে, ক্যাপিটাল টি টাইম বাদে, ক্যাপিটাল টি টাইম বাদে এ আর বি দুটো পার্টিকেলেরই এক্স কম্পোনেন্ট কি সেম না ডিফারেন্ট? এক্স কম্পোনেন্ট সেম না ডিফারেন্ট? সেম। ভেরি গুড, ভেরি গুড, কোনো ডাউট থাকলে বলো। না স্যার। ওকে, এবার আমি যেটা বলছি সেটা শোনো, বলো তো পার্টিকেল তার মানে এই বি পার্টিকেলের এক্স কম্পোনেন্ট ভেলোসিটি কত? ভি কস থিটা। ওকে, বলো তো ভি কস থিটা ইনটু ডিটি 0 টু টি, এটা কি? এটা কি বি পার্টিকেলের এক্স কম্পোনেন্ট এক্স এক্স কোঅর্ডিনেটটা? দেখো 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 দেখো, কিন্তু এখানে একটা গল্প আছে, গল্পটা কি? এই কস থিটাটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরি গুড, তার মানে এখান থেকে আমি, আচ্ছা এই যে কস থিটাটা এটা টি এর উপর ডিপেন্ডেন্ট না? আরে বাবা, যখন এইখানে ছিল তখন এইটা আমার ভি ছিল, তখন এই থিটাটা ডিফারেন্ট ডেফিনেটলি, এটা থেকে এটা ডিফারেন্ট, রাইট? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ডাউট থাকলে বলো। না। আচ্ছা এবার দেখো, এই ভি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। তাহলে আমি ভি কে বার করে আনতে পারি? হ্যাঁ। দেখো দেখো দেখো, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ভি কে বার করে আনতে পারি? দেখো ভি কে যদি বার করে আনি, কস থিটা ডিটি জিরো টু টি লিখতে পারি এক্স। হ্যালো, এবার বলো তো এই এক্স কম্পোনেন্টটা কার? বি এর না? বি এর, বলো তো এর এক্স কম্পোনেন্ট কত হবে? ইউ ইনটু ক্যাপিটাল টি হবে? আরে বাবা, এ তো একদম নর্মাল এক্স অ্যাক্সিস বরাবর ইউ তে মুভ করছে। হ্যালো, আমি কি এখান থেকে এটা বলতে পারি যে ইউ ক্যাপিটাল টি ইকুয়াল টু ভি ইন্টিগ্রেশন জিরো টু টি কস থিটা ডিটি, বলো এটা বলতে পারি কিনা? ওকে ঠিক, এবারে মন দিয়ে শোনো নেক্সট পার্টটা, এই নেক্সট পার্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যখন ওরা টি টাইমে আছে তখন এটা ইউ, বলতো ইউ এর এই ডিরেকশনটা কত? এটাও থিটা, এটা কত হবে? ইউ কস থিটা, বলো এটা ইউ কস থিটা? হ্যালো, আরে বাবা ইউ কস থিটা না এটা, এই এই ইউ এর এই ডিরেকশন। হ্যালো, এটা কি করে হচ্ছে? এই তো এইদিকে ইউ, আর এইটাকে যদি তুমি এই লাইন বরাবরই তো আমার ভি এর মানে ইয়ে তোমার ডিরেকশন ভি ভি ভি, হ্যাঁ, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে হরাইজন্টাল এর সাথে এটা থিটা হবে না? হ্যাঁ, তো সেটাই তো বললাম, এটা যদি ইউ হয় তাহলে এটা ইউ কস থিটা না? এই যে এটা, ও হ্যাঁ, তাহলে এর পারপেন্ডিকুলার কত হয় বলো? ইউ সাইন থিটা, ঠিক আছে, ওটা নিয়ে কোনো বদল নেই। এবার একটা কথা বলো তো, এবার একটা কথা বলো তো, এই টি টাইম বাদে, টি টাইম বাদে, টি টাইম বাদে এই বরাবর, দেখো দেখো দেখো, এই বরাবর এ আর বি রিলেটিভ ভেলোসিটি কত বলো? এ আর বি রিলেটিভ ভেলোসিটি কত? দাঁড়াও বলো, এ আর বি রিলেটিভ ভেলোসিটি কত? এটা লিখতে পারি? দেখো এইদিকে ভি আর এইদিকে ইউ কস থিটা, তার মানে ভি মাইনাস ইউ কস থিটা না? হ্যালো, যদি কোনো ডাউট থাকে বলো। এবার একটা কথা বলো, এই রিলেটিভ ভেলোসিটি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো ভেরিয়েবল, ভেরিয়েবল ভাই, থিটা তো ভেরিয়েবল, ও হ্যাঁ রাইট। আচ্ছা বলতো, এর সাথে যদি আমি ডিটি গুণ করি, ডিটি গুণ করি এবং একে আমি জিরো টু টি, জিরো টু টি, জিরো টু টি ইন্টিগ্রেট করি, তাহলে আমি কি ইনিশিয়াল এই ডিস্টেন্সটা পাবো? কেন? মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, দেখো ইনিশিয়ালি এদের মধ্যে ডিস্টেন্স কত? এল বলে দিয়েছে, সরি সরি সরি, এল এল এল, কোনো অসুবিধা নেই, এল। মন দিয়ে শোনো, ইনিশিয়ালি এদের মধ্যে ডিস্টেন্স কত? এল না? হ্যালো, যদি এল হয়, মন দিয়ে শুনবে, তাহলে মন দিয়ে শোনো, এই পার্টিকেলটা যত মুভ করছে
তত এদের মধ্যে ডিস্টেন্স কমছে না? হ্যালো, একটা সময় গিয়ে কি ডিস্টেন্স জিরো হয়ে যাবে? হ্যাঁ, ভেরি গুড। একটা সময় গিয়ে ডিস্টেন্স জিরো হয়ে যাবে, তারপরে এই যে ডিস্টেন্স জিরো হচ্ছে সেই ডিস্টেন্সটা রিলেটিভ ভেলোসিটি আছে বলেই জিরো হচ্ছে না? হ্যালো, যদি রিলেটিভ ভেলোসিটিটা থাকে তার মানে ভেবে দেখো এইখানে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে এত এত, তাই তো? রিলেটিভ ভেলোসিটি হচ্ছে এত, তার মানে এই রিলেটিভ ভেলোসিটি যদি আমি ডিটি টাইম মানে এই রিলেটিভ ভেলোসিটিটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো? রিলেটিভ ডিস্টেন্স, বলো বলো বলো। আচ্ছা, রিলেটিভ ডিস্টেন্স যদি পাই, সেই রিলেটিভ ডিস্টেন্সটা জিরো থেকে টি টাইমে কত হয়েছে? জিরো থেকে টি টাইমে কত হয়েছে? জিরো, রাইট? রিলেটিভ ডিস্টেন্স এ থেকে এল থেকে জিরো হয়েছে। হ্যাঁ, তার মানে এইটা ইকুয়াল টু এল না? ভেবে বলো, ভেবে বলো, দেখো এটা রিলেটিভ ডিস্টেন্স, রিলেটিভ ডিস্টেন্স টি ইকুয়াল টু জিরো তে এল ছিল, আর টি ইকুয়াল টু ক্যাপিটাল টি তে কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। তার মানে রিলেটিভ ডিস্টেন্স কমেছে না বেড়েছে? কমেছে। রিলেটিভ ডিস্টেন্স কে কমিয়েছে? রিলেটিভ ভেলোসিটি কমিয়েছে। তাহলে তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি এট এনি টাইম কত? v মাইনাস u cos থিটা না ইনটু dt। এটাকে যদি ইন্টিগ্রেট করি 0 টু t তাহলে এটা আসবে না? হ্যাঁ, বাস গেম ওভার। কেন গেম ওভার? মন দিয়ে শুনবে। এখান থেকে আমি লিখতে পারি v আর u কনস্ট্যান্ট, দেখো v আর u কনস্ট্যান্ট, আমি লিখতে পারি ইন্টিগ্রেশন v dt 0 টু t মাইনাস u 0 টু t cos থিটা dt ইকুয়াল টু l লিখতে পারি। দেখো তো এটা, এটাকে ভেঙে, এটাকে ভেঙে, হ্যাঁ, এই ভ্যালুটা কত? v ইনটু t মাইনাস u। এবার দেখো u, এবার দেখো এই ভ্যালুটা, সরি, আর এই ভ্যালুটার মধ্যে কোনো রিলেশন পাচ্ছ? একই না? আমি পুট করে দিতে পারি u ক্যাপিটাল t, এই যে u ক্যাপিটাল t বাই v ইকুয়াল টু l। দেখো তো t এখান থেকে এটা পাচ্ছ কিনা, এল ভি ডিভাইডেড বাই v স্কয়ার মাইনাস u স্কয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্লিয়ার প্রবলেমটা? হ্যাঁ স্যার। ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম বলা হয় কাইনেমেটিক্সের, কাইনেমেটিক্সের ক্যালকুলাস দিয়ে, কিন্তু ক্যালকুলাসের পুরো কনসেপ্টটা লাগে না, কিন্তু কনসেপ্টটা লাগে। তোমাদের মেইন কনসেপ্ট ছিল এই দুটো জায়গায়, এই দুটো ইকুয়েশন লেখা। একবার ইকুয়েশন লিখতে পারলে তারপরে কিন্তু আমাদের গেমটা ওভার হয়ে যায়। দেখো এই যে এইটা, সরি পুরোটা, আচ্ছা আমি এখানে স্টার মার্ক দিয়ে দিচ্ছি, তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? না স্যার। যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, ডং 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 ডং। আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে যে প্রবলেম গুলো বাকি আছে আমি তোমাদের কবে নেব বললাম? সোমবার দিন, সোমবার দিন তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে আমাকে শেষ করতে হবে, কারণ সাড়ে চারটে থেকে আমার একটা ক্লাস আছে। ঠিক আছে, ওকে, এক ঘন্টা বা এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আমার বাকি প্রবলেম গুলো হয়ে যাবে। কিন্তু আমি খুব হ্যাপি, আমাদের আজকের যে প্রবলেম গুলোতে কনসেপচুয়াল জিনিস ছিল যেটা তোমাদের মধ্যে দেওয়ার ছিল আমি সবগুলো তোমাদের মধ্যে দিতে পেরেছি। সব ভালো ভালো জিনিস হয়েছে, ভেবে দেখো আজকে এমন কোনো জিনিস হয়নি যেটা আমাদের এক থিওরি তো হয়নি, সব ভালো ভালো জিনিস হয়েছে। কোনো ডাউট থাকলে বলিতে পারো।